হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ভাই পরিমাণগত রসায়ন এর মেবি এটি 21তম লেকচার আমরা স্টার্ট করতেছি আজকে। তো যতম লেকচারই হোক সমস্যা নেই, আমরা হচ্ছে আশা করতেছি তোমরা গতকালকে লেকচারগুলো বা আগে লেকচারগুলো দেখে আসছো। সো আজকে হচ্ছে আমরা বলবো তোমার হচ্ছে ভাই, আমরা তো গতকালকে কী দেখছিলাম বলো তো? গত লেকচার আমরা দেখছিলাম হচ্ছে তোমার ভাই, তুমি এটা কীভাবে জারণ বিজারণ ট্যাকটেশন বিক্রিয়াগুলো সলভ করতে পারো। আমি তোমাকে পুরা বিক্রিয়া জারণ বিজারণ পুরা বিক্রিয়া সলভ করা শিখাইছি পাঁচটা স্টেপে, কিন্তু তোমাদের কোয়েশ্চনে পুরো বিক্রিয়া সলভের পাশাপাশি মাঝে মাঝে সৃজনশীলে আরেকটা জিনিস জিজ্ঞেস করে তোমাকে, যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়াগুলো লেখো। তো মানুষজন যেটা করে, অর্ধবিক্রিয়াগুলো মুখস্থ করতে যায়, তারপরে তোমার হচ্ছে অনেক প্যাঁচ লাগায়, অর্ধবিক্রিয়া থেকে পুরো বিক্রিয়া আসতে চায় আরেক প্যাঁচ লাগায়। আমরা তোমাকে খুব সিম্পল ওয়েতে শেখাবো, ওকে? কোনো কঠিন বিষয় না ভাই। সো লেকচার শুরু করার আগে তোমরা নিশ্চয়ই জানো এটা আমাদের ফেসবুক গ্রুপ ভাই, যদি কেউ এখানে জয়েন না দেওয়া থাকো তাহলে জয়েন দিতে পারো। তো চলো আমরা তার আজকে আমাদের লেকচার স্টার্ট করি। আজকে হচ্ছে আমরা আমাদের লেকচারটা প্রথমে স্টার্ট করবো আগে একটু করে ডিফারেন্ট ওয়েতে, সেটা হচ্ছে যে ভাই আমরা আজকে নতুন একটা টপিক একটু করে পড়বো, নতুন টপিক না, আগে এই টপিক সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দিয়েছিলাম। সেটা কী বলো দেখো, আমরা বলছিলাম যে তোমার এই যে টাইট্রেশন সেটা পাঁচ প্রকারের ছিল। অলরেডি আমরা হচ্ছে ভাই অম্লখার টাইট্রেশন শেষ করে ফেলছি, গতকালকে আমরা জারণ বিজারণ টাইট্রেশন স্টার্ট করছি, আজকে চলো আমরা একটু করে দেখি আয়োডোমিতি এবং আয়োডিমিতি, আয়োডোমিতি এবং আয়োডোমিতি এবং আয়োডিমিতি। বেসিক্যালি এই অংশটা থেকে তোমার জাস্ট এমসিকিউ থাকবে, আর রিটেন থাকলেও কীভাবে থাকবে আমি ম্যাথে দেখাবো এটা, ওকে? কিন্তু এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম কথা, প্রথম কী ইম্পর্টেন্ট, আয়োডোমিতি কী জিনিস, আয়োডিমিতি কী জিনিস, এটাতে ম্যাক্সিমাম মানুষজন ভুল করে ফেলে, ওকে? সো প্রথম কথা দেখো, প্রথমে হচ্ছে যে ভাই আয়োডো, আমি তোমাদের এটা চড়াই বুদ্ধি শিখেছিলাম, প্রথম কথা হচ্ছে এখানে কী দেওয়া আছে আয়োডো মিতি, আর একটা হচ্ছে ভাই তোমার এখানে দেওয়া আছে দেখো কি আয়োডিমিতি, আয়োডিমিতি। দেখো আমি তোমাদেরকে চোরাই বুদ্ধি কী শিখেছি, দুটার মধ্যে ডিফারেন্স কোথায়, এখানে ডো আছে এখানে ডি আছে, ডো থেকে মনে রাখবা ডু, আর ডি থেকে মনে রাখবা দিয়েছি, অর্থাৎ এই ক্ষেত্রে আয়োডিমিতিতে তোমার কী হয় ভাই, কোয়েশ্চনের মধ্যে তোমার কাছে আয়োডিন ঘনমাত্রা দেওয়া থাকবে, এখানে কী থাকবে কোয়েশনে আয়োডিনের ঘনমাত্রা দেওয়া থাকবে, আয়োডিনের, অথবা আমরা এটা বলতে পারি টাইট্রেশনের সময় আয়োডিনের ঘনমাত্রা জানা থাকে, মানে দিয়েছি মানে কি এটা আমার কাছে দেয়া থাকবে, মানে আমি জানি এটা জিনিসটা, তাই না? তাহলে আমরা বলতে পারি টাইট্রেশনে আয়োডিনের ঘনমাত্রা জানা থাকে, আয়োডিনের ঘনমাত্রা জানা থাকে। তাহলে আমরা এখান থেকে দেখো কী শিখেছিলাম তোমাকে, আয়োডিমিতি, ডি থেকে মনে রাখবো দিয়েছি, দিয়েছি মানে কি দেয়া থাকবে অর্থাৎ তোমার জানা থাকবে, অর্থাৎ এই ধরনের আয়োডিমিতিতে তুমি কী থাকবা, আয়োডিনের ঘনমাত্রা তোমার জানা থাকবে, মানে তোমার কাছে দেয়া থাকবে, ওকে? আর আয়োডোমিতি যেটা, সেখানে ডু থেকে বলছিলাম, ডো থেকে মনে রাখবা ডু, আর ডু মানে কি বের করো, ডু মানে কি বের করো, অর্থাৎ এখানে তোমাকে আয়োডিনের ঘনমাত্রা দেওয়া থাকবে না, এখানে তোমাকে আয়োডিনের ঘনমাত্রা বের করা লাগবে, অর্থাৎ এই টাইট্রেশনে আয়োডিনের ঘনমাত্রা বের করতে হয়। তাহলে দেখো ভাই দুটার মধ্যে ডিফারেন্স ভালো করে বুঝো ভাই, একটা হচ্ছে আয়োডো, ম্যাক্সিমাম মানুষ এখানে ভুল করে একটা আয়োডো, ডো থেকে মনে রাখবা ডু, আর ডু মানে হচ্ছে বের করো, তার মানে তোমাকে এখানে আয়োডিনের ঘনমাত্রা বের করতে হবে, আর আয়োডিমিতি থেকে মনে রাখবা ডি মানে হচ্ছে ভাই দিয়েছি, অর্থাৎ এখানে দেয়া থাকবে, অর্থাৎ তোমার এখানে আয়োডিনের ঘনমাত্রা দেয়া থাকবে বা আয়োডিনের ঘনমাত্রা তুমি জানবা। তাহলে আমরা তোমাকে দেখো এটা ডেফিনেশনে কিন্তু লিখে দিয়েছিলাম ভাই, ডেফিনেশনটা কী ছিল আয়োডোমিতির, সেটা হচ্ছে যে ভাই যে টাইট্রেশন প্রক্রিয়াতে আমরা হচ্ছে ভাই আয় মানে অন্য একটা দ্রবণের বা অন্য একটা কোনো কিছুর মানে মাধ্যমে আমাকে আয়োডিনের ঘনমাত্রা বের করতে হয় সেটাকে আমরা বলতাম তোমার হচ্ছে আয়োডোমিতি, আর আয়োডিমিতি মানে কি যে তোমার টাইট্রেশনের মাধ্যমে আয়োডিনের ঘনমাত্রা জানার মাধ্যমে আমরা আয়োডিনের মাধ্যমে আমরা কী করবো অন্য কোনো তোমার হচ্ছে ভাই পদার্থের আমরা কী বের করবো বলো তো, আমরা অন্য কোনো পদার্থের হচ্ছে ভাই ঘনমাত্রা বের করবো, সেটাকে বেসিক্যালি আমরা বলতাম আয়োডিমিতি, রাইট? এদের কিন্তু আমি সংজ্ঞাগুলো তোমাকে লিখে দিয়েছি, সো আমি সংজ্ঞাগুলো লিখে এখানে সময় নষ্ট করতেছি না, আমরা যখন যখন টাইট্রেশন পড়াইছি তখন কিন্তু এদের সংজ্ঞাগুলো আমি তোমাকে লিখে দিছি। আচ্ছা তাও যদি মানে কারো যদি কষ্ট হয় আমি তাও আরেকবার লিখে দিয়ে আসো, সমস্যা নাই, বেশি সময় লাগবে না। একটা হচ্ছে ভাই তোমার কি আয়োডোমিতি, আয়োডোমিতি এটা মানে মনে রাখবো এরকম যে টাইট্রেশনে
অন্য বিক্রিয়কের ঘনমাত্রা মাধ্যমে আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করা হয়, মানে ডুও করা হয় আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকে আয়োডোমিতি বলে। আর আয়োডিমিতি কাকে বলে? আর আয়োডিমিতি কাকে বলে? দেখো আয়োডিমিতি মানে হচ্ছে যে টাইট্রেশনে আয়োডিনের ঘনমাত্রার মাধ্যমে অন্য বিক্রিয়কের ঘনমাত্রা বের করা হয়, কারণ এখানে আয়োডিনের ঘনমাত্রা তোমার দেয়া থাকবে বা জানা থাকবে। তাহলে আমরা বলবো যে টাইট্রেশনে আয়োডিনের ঘনমাত্রার মাধ্যমে তোমার হচ্ছে কি থাকবে বলো তো, এখানে ওই যে অন্য বিক্রিয়কের ঘনমাত্রা নির্ণয় করা হয়, অন্য বিক্রিয়কের ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকে আয়োডিমিতি বলে। কেমন? আশা করি আমরা এটা বুঝতে পারছি এখানে আয়োডিমিতি কাকে বলে। আচ্ছা, এখানের মধ্যে এটা তো একটা গেল যে তোমার সংজ্ঞা থেকে তুমি এখানে আসলে বুঝলা, মানে তুমি আমি তোমাকে চোরাই বুদ্ধিও শিখাই দিছি। তো এক ধরনের কোয়েশ্চেন এভাবে আসবে, তোমাকে বলবে যে আয়োডিমিতি বলতে তুমি কি বুঝো বা আয়োডোমিতি বলতে তুমি কি বুঝো, এক ধরনের কোয়েশ্চেন এভাবে থাকবে। আরেক ধরনের কোয়েশ্চেন আসবে, তো ওই তো আরেক ধরনের কোয়েশ্চেনকে বোঝার জন্য চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই আসো। দেখো তো, যে কোনো একটা বিক্রিয়ার মধ্যে কী ঘটে, আমরা যদি একটা বিক্রিয়াকে যদি অ্যানালাইসিস করি, যে কোনো একটা বিক্রিয়ার মধ্যে কী ঘটে দেখো, যে কোনো একটা বিক্রিয়ার মধ্যে কী ঘটে দেখো। বিক্রিয়ার মধ্যে ঘটে কি, আমার কাছে প্রথমে হচ্ছে বিক্রিয়ক থাকে, আমার কাছে প্রথমে কী থাকে, বিক্রিয়ক থাকে। আমরা কী করি এরপরে, এই বিক্রিয়ক থেকে হচ্ছে ভাই উৎপাদের ঘনমাত্রাটা বের করি, মানে উৎপাদ আমরা উৎপন্ন করি। দেখো তো, তাহলে আমরা এখানে দেখলাম যে যে কোনো একটা বিক্রিয়াতে আমরা কী করি, দেখো যে কোনো একটা বিক্রিয়াতে আমার কাছে প্রথমে কিছু বিক্রিয়ক থাকে, সেই বিক্রিয়ক থেকে আমরা কী উৎপন্ন করি, উৎপাদ উৎপন্ন করি। আমাকে একটু করে বলতে পারবা, যখন তুমি বিক্রিয়াটা স্টার্ট করতেছো নর্মালি সাধারণভাবে বিক্রিয়কের সম্পর্কে ইনফরমেশন তুমি জানো নাকি উৎপাদ সম্পর্কে ইনফরমেশন তুমি জানো? আমি তোমাকে কোয়েশ্চনটা আরেকবার বলি। সাপোজ তুমি একটা বিক্রিয়া শুরু করতেছো, তাহলে তোমার একটা নর্মাল একটা বিক্রিয়াতে কী থাকে ভাই, তোমার কিছু বিক্রিয়ক থাকবে যেটা তোমার আস্তে আস্তে বিক্রিয়া করে তোমার উৎপাদে কনভার্ট হবে। তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো তো, নর্মালি তুমি যখন একটা বিক্রিয়া সম্পাদন করবা, বিক্রিয়া শুরুর আগে তুমি কার সম্পর্কে ইনফরমেশন জানো, বিক্রিয়ক নাকি উৎপাদক? তুমি বলবো ভাই আমি তো বিক্রিয়ক সম্পর্কে ইনফরমেশন জানি, কারণ উৎপাদক আমার এখনও উৎপন্নই হয় নাই, উৎপাদক কতটুকু উৎপন্ন হবে সেটা আমি তো এখনও জানি না, উৎপন্ন হওয়ার পরে আমি চেক করতে পারবো কতটুকু উৎপন্ন হয়েছে, মানে কত ভর উৎপন্ন হয়েছে বা কত ঘনমাত্রা তৈরি হয়েছে। হ্যাঁ, আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আগে থেকেই বের করতে পারবো, কিন্তু নর্মালি আমি যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন না করি, আমি যদি কোনো ধরনের মানে ম্যাথমেটিক্যালে না যাই, জাস্ট আমরা যদি পরিমাপের মাধ্যমে যদি খেয়াল করতে চাই, তাহলে কিন্তু আমরা একদম বিক্রিয়া শুরুতে কিন্তু উৎপাদের সম্পর্কে কিন্তু উৎপাদের ঘনমাত্রা, তারপর হচ্ছে তোমার হচ্ছে ওই উৎপাদের আয়তন, এগুলো কিন্তু আমাদের অজানা থাকে। নর্মালি আমাদের কী হয়, উৎপাদ সম্পর্কে ইনফরমেশন কিন্তু আমাদের অজানা থাকে, কিন্তু বিক্রিয়ক সম্পর্কে আমাদের কিন্তু নর্মালি ইনফরমেশন জানা থাকে, কারণ তুমি কতটুকু ভর ইউজ করতেছো এটা তুমি তো আগে আগেই মেপে নিতে পারবা, তাই না? তোমার হচ্ছে আগেই মাপার জন্য অনেক যন্ত্র আছে ভাই, কতটুকু তুমি ভর ইউজ করতেছো, কত ঘনমাত্রা ইউজ করতেছো, এগুলো মাপার জন্য আলাদা আলাদা ইকুইপমেন্ট আছে। তাহলে মোটামুটি আমরা একটা বিক্রিয়া শুরুতে, আমি ইন জেনারেল বলতেছি তোমাকে, এখন তুমি বলতে পারো ভাই কেন আমি তো স্টয়কিওমেট্রি ইউজ করে আগেই হচ্ছে যে আমরা বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার আগেই তো আমি এখানে মানে বের করে ফেলতে পারবো স্টয়কিওমেট্রি দিয়ে, কিন্তু আমি তোমাকে বলতেছি না, তুমি কোনো ম্যাথের সাহায্য নিও না, তুমি নর্মাল সেন্সে চিন্তা করো। তোমার ধরো কোনো তোমার কাছে ধরো তুমি কোনো ম্যাথমেটিক্যাল টুল তোমার কাছে নেই, মানে তুমি কোনো ম্যাথ ইউজ করতে পারবা না, তোমার কাছে কিছু বিক্রিয়ক আছে, তুমি সেখান থেকে উৎপাদ তৈরি করবা, এখনও তুমি বিক্রিয়া স্টার্ট করো নাই, তাহলে আমাকে বলো তো ম্যাথের সাহায্য নেওয়া ছাড়া, মানে স্টয়কিওমেট্রি অ্যাপ্লাই করা ছাড়া, তুমি কি বলতে পারবা যে তোমার উৎপাদের সম্পর্কে তোমার ইনফরমেশন বলতে পারবা? পারবা না কিন্তু, কারণ তোমার উৎপাদ এখন উৎপন্নই হয় নাই ভাই। যদি তোমার উৎপাদ উৎপন্ন হইতো, দেন তুমি হচ্ছে এটাকে ভর পরিমাপক যন্ত্রে মেপে তুমি হচ্ছে আরও ঘনমাত্রা বের করতে পারতা, কিন্তু তুমি চিন্তা করো নর্মালি তাহলে আমাদের কাছে কী হচ্ছে,
নর্মালি আমাদের কিন্তু বিক্রিয়ক সম্পর্কে ইনফরমেশন জানা থাকে আর উৎপাদক সম্পর্কে ইনফরমেশন জানা থাকে না। এই কথাটা এতক্ষণ ধরে কেন বুঝাইলাম, চলো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আসো। এখানে আমরা দুইটা বিক্রিয়াকে লিখব, এখানে আমরা কি লিখব, দুইটা বিক্রিয়াকে লিখব। একটা বিক্রিয়ার মধ্যে এখানে থাকবে Na2 S2 O3 আর আয়োডিন, আর এখান থেকে কি তৈরি হবে সেটা আমাকে বলতে হবে। দুই নম্বর এখানে থাকবে কপার সালফেট, এখান থেকে পটাশিয়াম আয়োডাইড, আর এখান থেকে কী উৎপন্ন হবে সেটা আমাকে বলতে হবে। কেমন, আসো আমরা তাহলে এখানে বের করি আসো। আচ্ছা একটা জিনিস দেখো তো, এখানে এখানে তুমি বলবা ভাই এখানে মাধ্যম কোথায়। নর্মালি এই দুইটার মধ্যে কেউ একজন আয়োডোমিতি হবে আর কেউ একজন আয়োডিমিতি হবে। এই দুইটার মধ্যে কেউ একজন আয়োডোমিতি হবে, কেউ একজন আয়োডিমিতি হবে। কেউ হবে আমরা পরে বলতেছি, কিন্তু এই দুজনের মধ্যে কেউ একজন আয়োডোমিতি হবে, কেউ একজন আয়োডিমিতি হবে, রাইট? তো আয়োডোমিতি আর আয়োডিমিতিতে কোনো মাধ্যম থাকে না। মাধ্যম কোথায় থাকে? মাধ্যম থাকে জারণ বিজারণ টাইট্রেশনে, রাইট? এখানে কিন্তু কোনো মাধ্যম থাকবে না। এই দুজনের মধ্যে কেউ একজন আয়োডোমিতি হবে, কেউ একজন আয়োডিমিতি হবে। কেউ হবে আমরা বের করবো এটা, আসো। আচ্ছা কোনো, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আয়োডোমিতি এবং আয়োডিমিতিতে কোনো মাধ্যম থাকে না। তাহলে আমাকে বলতে পারবা এই বিক্রিয়া সম্পাদন করলে তোমার এখানে কী উৎপন্ন হবে? আসো আমরা দেখাই তোমার কী উৎপন্ন হবে। এখানে খেয়াল করে দেখো, তোমরা যদি গতদিনের ছকটা মনে করে দেখো, ওই ছকটা একটু তোমরা উল্টাও, তোমরা নিশ্চয়ই খাতায় লিখছো ছকটা। আমরা দেখছিলাম Na2 S2 O3 এটা কিসে কনভার্ট হয়, S4 O6 2 মাইনাসে। এটা কিসে কনভার্ট হয়, S4 O6 2 মাইনাসে। তোমরা খেয়াল করে দেখবে এখানে, ওই যে আমি ছকে কিন্তু লিখে দিছি, কিন্তু এখানে এরপরে দেখো এরকম তো 2 মাইনাস আকারে। আরেকটা জিনিস দেখো তো, আয়োডিনটা কিসে উৎপন্ন হয়, তুমি ওই ছকটা যদি দেখো দেখবা আয়োডিন আই মাইনাস আকারে উৎপন্ন হয়। আয়োডিন বিক্রিয়ার ফলে কিসে কনভার্ট হয়ে যায়, আই মাইনাসে কনভার্ট হয়ে যায়। ওকে, তুমি ছকটা থেকে দেখতে পারো, এই যে Na2 S2 O4 এটা কিসে কনভার্ট হয়, S4 O6 2 মাইনাসে, আর আয়োডিনটা কনভার্ট হয়ে তোমার এখানে আই মাইনাসে। এখন তুমি লক্ষ্য করে দেখো, এগুলো তো আয়ন, কিন্তু আমি তো একটা বিক্রিয়া উৎপাদন করতেছি, তাই না? তাহলে এখানে তোমার এখানে 2 মাইনাস আছে, তাহলে এখানে আমার যদি আমি কোনো কারণে এখানে 2 প্লাস আনতে পারি, তাহলে টোটাল যোগের জারণ সংখ্যা 0 হয়ে যাবে। খেয়াল করে দেখো এখানে 2 মাইনাস আছে, কোনো কারণে যদি আমি এটার আগে দুইটা প্লাস চার্জ আনতে পারি, তাহলে আমার টোটাল জারণ সংখ্যা 0 হয়ে যাবে। তো কীভাবে আনবো, আমি কী করবো জানো, আমি এখানে তোমার একটা Na2 দিয়ে দিব। আমি কী দিয়ে দিব এখানে, আমি তোমার এখানে একটা Na2 দিয়ে দিব। ভাই Na2 দিয়ে তো লাভটা কী, Na2 দিলে এখন এই 2 মাইনাসটা চলে যাবে। Na2 দিলে এখানে কী যাবে, এই 2 মাইনাসটা চলে যাবে। কেন দেখো আমি তোমার বুঝাই বলে দেখো, এবার Na2 দিয়ে দিছো না, এখানে 2 মাইনাস ছিল না, এই Na2কে সরাই দাও। সোডিয়ামের চার্জ কত করে হয়, +1, তাহলে +1 দুই। এই যে তুমি যদি এই দুইটাকে ছাড়া লিখো, তার মানে কি দুইটা ইলেকট্রন ছাড়া লিখতেছো, ওই জন্য তোমার এখানে এই যে সরি দুইটার এখানে দেখো, আমি আমার তোমাকে বুঝাই বলে দেখো। নর্মালি এখানে কী ছিল ফার্স্টে, আমি তোমাকে খেয়াল করে এখানে বুঝাই দেখো, সেটা হচ্ছে Na2 S2 O3 যেটা আছে ভাই, সেটা কিসে কনভার্ট হয়, S4 O6 2 মাইনাসে কনভার্ট হয়। কিন্তু তোমার এরকম তো তোমার যৌগ লিখতে হবে, আয়নে থাকলে হবে না। তাহলে এই 2 মাইনাসকে সরানোর জন্য তোমার কী করতে হবে, এখানে একটা আগে থেকে একটা Na2 আনতে হবে, রাইট? আগে থেকে আমাদের কী আনতে হবে, একটা Na2 আনতে হবে। Na2 আনছি কারণ আমরা ওই জারণ সংখ্যাটাকে, টোটাল যোগের জারণ সংখ্যাটাকে 0 করে দেওয়ার জন্য। কেমন, আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। এখানে আই মাইনাস আছে না ভাই, তাহলে আমার তো আই মাইনাস থাকতে পারবে না, তাহলে এখানে আমার একটা মাইনাস চার্জ আছে, তাহলে এখানে আমার সোডিয়াম আনবো কয়টা, সোডিয়াম আনবো এখানে আমরা একটা, তাহলে এখানে আমার দেখো এখানে কী আনতে হবে, একটা সোডিয়াম আনতে হবে। ভাই এটা একটু, এগুলো কিন্তু ওই যে পাঁচটা স্টেপ ফলো করে না, কারণ এটা কিন্তু তোমার জারণ বিজারণ টাইট্রেশন না, এগুলো হচ্ছে আয়োডোমিতি আর হচ্ছে আয়োডিমিতি। সো এগুলোকে একটু স্পেশালভাবে তোমার বেশি না, দুই তিনটা বিক্রিয়া আছে, এই দুইটাই আসলে মেনলি আসে পরীক্ষায়, এই দুইটাই মনে রাখলে চলবে। দেখো তাহলে বিক্রিয়াটা সলভ করছি কীভাবে ভাই, আমি তোমাকে শিখাই দেখো। এই যে Na2 S2 O3 ছিল না, এটা কিসে কনভার্ট হবে, S4 O6 2 মাইনাস, কিন্তু 2 মাইনাস থাকতে পারবে না, তাই এখানে তুমি একটা Na2 দিয়ে দাও। তাহলে Na2 কেন দিছো, ওই 2 মাইনাসটাকে কাড়াকাড়ি করার জন্য, কারণ এখানে দেখো এখানে 2 মাইনাস ছিল আর সোডিয়ামের মধ্যে থাকে 2 প্লাস, তাহলে ওই 2 প্লাস আর 2 মাইনাস, 2 মাইনাস কাটাকাটি গিয়ে আলটিমেট যোগের জারণ সংখ্যা হয়ে যাচ্ছে 0। যোগের জারণ সংখ্যা কত হইতে হয়, 0 হইতে হয়। এখানে আই মাইনাস ছিল, সোডিয়ামের হচ্ছে +1 চার্জ, তাহলে +1 আর ওই মাইনাস যুক্ত হয়ে টোটাল যোগের জারণ সংখ্যা হয়ে যাচ্ছে এখানে 0। ওকে, আশা করি এটা বুঝতে পারছি আমরা সবাই ভাই। আচ্ছা এখন কিন্তু সমতা হয় নাই, কেন সমতা হয় নাই জানো, দেখো এখানে এখানে তোমার এখানে দেখো তো S4 O6 আছে আর এখানে S2 O3 আছে, তাহলে ভাই বলো তো এখানে তোমার এখানে একটা 2 দেওয়া লাগবে না? দেখো 2 দিলে কী হচ্ছে, তোমার এখানে এই S4 এই O6, কিন্তু ভাই প্রবলেম হয়ে গেছে, এখানে তো 4টা সোডিয়াম হয়ে গেছে, কিন্তু এখানে তো 2টা সোডিয়াম আছে, তাহলে এই দুটো এখানে থেকে সোডিয়াম লাগবে 2টা, অথবা এইভাবে দেখো এখানে আয়োডিন আছে 2টা। সো তুমি এখানে একটা কী দিয়ে দাও ভাই, এখানে একটা 2 দিয়ে দাও, তাহলে দেখো এবার সমতা হয়ে গেছে কিনা জিনিসটা, আশা করি তোমরা এখানে এটা বুঝতে পারছো। এটা কিন্তু ওই যে পাঁচটা স্টেপ ফলো করে না ভাই, সেটার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে আমাদের এখানে। ওকে,
আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। আচ্ছা এরপর আসো, এটা নিজে একটা সমাধান করে আসো। দেখো এখানে কি হবে, আমরা বুঝতেই পারতেছি, আমরা সবাই জানি কে আই এরা যখন আলটিমেটলি বিক্রিয়া করে এটা কিসে কনভার্ট হয়, আয়োডিনে। তোমরা ছক দেখবে এখানে, আমি ছকের মধ্যে লিখে দিয়েছিলাম কে আই যেটা আছে এটা কিসে কনভার্ট হয়, আয়োডিনে কনভার্ট হয়। ওই আমরা ছকের মধ্যেই কিন্তু লিখে দিয়েছিলাম। সো কে আইটা সরাসরি কিসে কনভার্ট হয়ে যাবে, আয়োডিনে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা হইলো কনভার্ট। এরপরে দেখো এখানে তাহলে তোমার এই যে কে আছে না, এখানকার কে, এখানকার কে তাহলে সালফেটের সাথে যুক্ত হয়ে এখানে কি উৎপন্ন করবে, K2SO4। K2SO4 এখন কাহিনী হচ্ছে যে এই পটাশিয়াম এসে তো এই কপারের সঙ্গীকে নিয়ে গেছে, তো কপারকে একা একা ঘোরাঘুরি করবে। কপার বলবে যে তুমি যেহেতু আমার সঙ্গে নিছো আমি তোমার সঙ্গে নিবো। মানে ব্যাপারটা জিনিসটা চিন্তা করে এখানে কি হবে, এই পটাশিয়াম তোমার কী করছে এখানে সালফেটটাকে নিয়ে K2SO4 তৈরি করছে। তার মানে পটাশিয়ামটা এর নিজের সঙ্গীরে ছেড়ে দিয়ে সালফেটকে গ্রহণ করে K2SO4 উৎপন্ন করছে। অন্যদিকে এখানে কপার আছে ভাই, তো সে দেখতেছে আয়োডিন এখানে একা একা ঘোরাঘুরি করতেছে, কপার ব্যাটা সুন্দর করে এখানে এটার সাথে মানে সঙ্গ দিতে চলে গেছে এবং উৎপন্ন করে ফেলছে Cu2I2। ওকে আশা করি ভাই জিনিসটা এখানে বুঝতে পারছো। আমি তোমাকে আরেকবার বুঝাই বলে দেখো, এখানে পটাশিয়াম আয়োডাইড যেটা আছে এটা তুমি দেখবে ছকের মধ্যে লেখা আছে, এটা বিক্রিয়ার ফলে আয়োডিন তৈরি করে। আচ্ছা করে ফেললো, তাহলে এখানকার পটাশিয়ামটা এখানকার সালফেটের সাথে যুক্ত হয়ে K2SO4 তৈরি করবে। আচ্ছা তাও করলো। এরপরে কাহিনী হচ্ছে যেখানে এখানে এই কপার থেকে তো সালফেটটা নিয়ে গেছে আর এখানে আয়োডিন একে একে ঘোরাঘুরি করতেছে, সো এই কখন কপার সুযোগ পেয়ে Cu2I2 উৎপন্ন করে ফেললো। এখন সমতে আসি ভাই, সমতে কীভাবে করবো, এখানে দুইটা আয়োডিন এখানে দুইটা আয়োডিন, চারটা আয়োডিন হয়ে গেছে, তাহলে এখানে তুমি 4 দিয়ে দাও। তারপর এখানে দেখো, এবারে তোমার এখানে Cu2 আছে ভাই, এখানে তাহলে Cu আছে, তাহলে এখানে কত দিয়ে দাও, 2 দিয়ে দাও। এখনও সমতা কমপ্লিট হয়নি, কেমনে দেখো 4K আছে না, এখানে K2 আছে, তাহলে এখানে কী দিতে হবে, 2 দিতে হবে। এবার তোমার সমতা কমপ্লিট হয়েছে। আচ্ছা এবার আমাকে বলো এই দুইটার মধ্যে কোনটা তোমার হচ্ছে যে ভাই আয়োডোমিতি আর কোনটা হচ্ছে তোমার এখানে আয়োডিমিতি, কোনটা এখানে আয়োডোমিতি আর কোনটা এখানে আয়োডিমিতি। আমি তোমাকে আনসারটা বলে দিই, দেখো এখানে এই যে ফার্স্টটা যেটা দেখতেছো না, এটা হচ্ছে আয়োডিমিতি, এটা হচ্ছে আয়োডিমিতি এক্সাম্পল। আর সেকেন্ডটা যেটা দেখতেছো এটা হচ্ছে তোমার আয়োডোমিতি। এখন তুমি বলবে ভাই কেন এটা আয়োডোমিতি হলো আর এটা কেন আয়োডিমিতি হলো, আমি তোমাকে বুঝাই বলে দেখো। আমি তোমাদেরকে বলছিলাম কি বলতো, বিক্রিয়কটা আসলে কী থাকে, নর্মালি আমাদের জানা থাকে, অর্থাৎ এখানে দেখো একটা বিক্রিয়ক কী আছে আয়োডিন, তাহলে এটা আমাদের কী থাকবে ভাই, এটা হচ্ছে আমাদের কাছে জানা থাকে মানে কতটুকু আমি আয়োডিন নিচ্ছি সেটা কিন্তু আমি জানি, তাই না। তাহলে এখানে দেখো তো আয়োডিনের ঘনমাত্রা ইউজ করে আমরা এটার ঘনমাত্রা বের করবো, তাহলে এটা ঘনমাত্রা আমি জানি, তাহলে এই জন্য যেটা ঘনমাত্রা আমার যেই ঘনমাত্রা আমার জানা থাকে মানে আয়োডিনের ঘনমাত্রা যদি আমার জানা থাকে বা দেয়া থাকে সেটাকে আমরা কি বলি ভাই, আয়োডিমিতি বলি, রাইট। আবার দেখো এই উৎপাদ ঘনমাত্রা উৎপাদন সম্পর্কে নর্মালি আমাদের ইনফরমেশন জানা থাকে না। সেকেন্ড বিক্রেতা দেখো তুমি এখানে আয়োডিনটা কী হিসেবে আছে, উৎপাদ হিসেবে আছে, সেকেন্ড বিক্রেতা আয়োডিনটা আমাদের কী আছে, উৎপাদ হিসেবে আছে, অর্থাৎ এখানে কিন্তু আমি এটা ঘনমাত্রা জানি না যেহেতু এটা উৎপাদ সাইডে আছে, তাহলে এটাকে আমি ঘনমাত্রাকে বের করতে হবে। ঘনমাত্রাকে আমরা কোথায় বের করি, আয়োডোমিতিতে, কোথায় বের করি, আয়োডোমিতিতে। ওকে তাহলে দেখো আমরা এখান থেকে চমৎকারভাবে তাহলে দেখতেছি এখানে এই দুইটা বিক্রিয়ার মধ্যে, ফার্স্ট বিক্রিয়ার মধ্যে দেখো আয়োডিনটা এখানে বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে, আর নর্মালি আমরা বিক্রিয়কের সম্পর্কে ইনফরমেশন আমাদের জানা থাকে, তাই যেহেতু আয়োডিন সম্পর্কে আমি ইনফরমেশন জানি তাহলে যেখানে জানা থাকে বা দেওয়া থাকে সেটা হচ্ছে আয়োডিমিতি। আর উৎপাদ সম্পর্কে ইনফরমেশন আমাদের জানা থাকে না, এটা সম্পর্কে আমাদের বের করতে হবে, অর্থাৎ ডু মানে কি বের করো, তার মানে এটা হবে আয়োডোমিতি। তাহলে এখান থেকে তো আমরা একটা শর্টকাট বানাতে পারি, কী শর্টকাট, সেটা হচ্ছে যে যদি কখনো আয়োডিন বিক্রিয়ক হিসেবে থাকে তাহলে সেটা হবে তোমার হচ্ছে ভাই আয়োডিমিতি, আর যদি কখনো আয়োডিন আমার উৎপাদ হিসেবে থাকে তাহলে সেটা হবে আমার এখানে আয়োডোমিতি, কারণ বিক্রিয়ক থাকা মানে কি সেটা আমি জানি বা দেওয়া আছে, তাহলে সেটা হবে আয়োডিমিতি। তার মানে মনে রাখবা শর্টকাটটা খুবই কার্যকর একটা শর্টকাট, সেটা হচ্ছে ভাই তোমার আয়োডিমিতি কখন হবে, যদি I2 বিক্রিয়ক হিসেবে থাকে, গুলো চোরাই বুদ্ধি ভাই, হিসেবে থাকে, কারণ তুমি পরীক্ষায় দেখে চিন্তা করতে পারবা না, তোমাকে বিক্রিয়াদেরকে ঠাস ঠাস করে বলে দিতে হবে এটা কি আয়োডো নাকি আয়োডি। তাহলে আমরা এখানে আয়োডিমিতি চিনার সিস্টেম কি শিখছি, আয়োডিমিতি মানে হচ্ছে যে আমার দেয়া থাকবে, অর্থাৎ দেয়া থাকলে সেটা কোথায় থাকে, আসলে বিক্রিয়কে থাকে, তো যদি আয়োডিন বিক্রিয়ক হিসেবে থাকে তাহলে সেটা কি আয়োডিমিতি, আর যদি আয়োডিনটা তোমার উৎপাদ হিসেবে থাকে তাহলে সেটা হচ্ছে তোমার আয়োডোমিতি, কেমন। তাহলে যদি আমার আয়োডিনটা উৎপাদ হিসেবে থাকে তাহলে আমরা এখানে লিখবো, আমরা একটা কাজ করি এটাকে একটু নিয়ে জানাবি, আমরা লিখবো এখানে যদি I2 উৎপাদ হিসেবে থাকে
তাহলে সেটা হচ্ছে বস কি আয়ো ডোমিতি। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখানে খুবই এগুলো সিম্পল পড়া ভাই, এগুলো আমরা যত সম্ভব সিম্পল ভাবে মানে বিভিন্ন টেকনিক অবলম্বন করে আমরা হচ্ছে এগুলোকে মনে রাখার ট্রাই করতেছি, কেমন? আশা করি এটা তুমি বুঝতে পারছো ভাই এবং এই বিষয়ে তোমার কোনো প্রবলেম নাই। আচ্ছা, এইবার আসো আমরা একটা সৃজনশীল বসন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, যেটা আসলে গতেও থাকে ঘতেও থাকে। আসলে আমরা সৃজনশীল বসন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো এখানে তোমাকে সৃজনশীল বসনে কী বলবে, আমি টপিকটার নাম হচ্ছে আমাদের জারণ বিজারণ অর্ধবিক্রিয়া। আমি যারা তোমাকে একটা কোয়েশ্চন দিয়ে তোমাকে বুঝাই, তো কোয়েশ্চনের মধ্যে তোমাকে এখানে একটা বিক্রিয়া দেওয়া থাকবে। আসলে আমরা একটা কোয়েশ্চন লিখি, চলো আমি তোমাকে একটা কোয়েশ্চনের থ্রুতে বুঝাই আসো। কোয়েশ্চন কোয়েশ্চনের মধ্যে তোমাকে একটা কী দেওয়া থাকবে, একটা বিক্রিয়া দেওয়া থাকবে। সাপোজ ধরো আমি গতকালকের বিক্রিয়াটা নিতে পারো, তোমার তোমার ইচ্ছা মতো নিতে পারো, সমস্যা নেই। ধরো এখানে লেখা KMnO4, তারপর প্লাস এখানে লেখা তোমার কাছে H2SO4, প্লাস তোমার এখানে লেখা হচ্ছে FeSO4, ফেরাস সালফেট। আচ্ছা, তোমাকে কোয়েশ্চনের মধ্যে এই বিক্রিয়াটা দিয়ে দিয়েছে। কী কী দিয়েছে এখানে? KMnO4, H2SO4, FeSO4, ওকে, এটা তোমাকে দিয়ে দিছে। এবারে তোমাকে বলতেছে ক নম্বরে বলতেছে জারণ অর্ধবিক্রিয়া লেখো। জারণ অর্ধবিক্রিয়া লিখো। দুই নম্বরে তোমাকে বলতেছে খ নম্বরে বিজারণ অর্ধবিক্রিয়া লিখো। বিজারণ অর্ধবিক্রিয়া লিখো। আর গ নম্বরে তোমাকে বলতেছে সামগ্রিক বিক্রিয়া লিখো। সামগ্রিক বিক্রিয়া লিখো। আর জারণ বিজারণ অর্ধবিক্রিয়া যেগুলা, এগুলার আরেকটা নাম হচ্ছে তোমার ভাই আয়নিক বিক্রিয়া। এগুলার আরেকটা নাম কি? আয়নিক বিক্রিয়া। আমি এটাকে কেন আয়নিক বিক্রিয়া বলে আমি বুঝাচ্ছি। দেখো নর্মালি কী হয়, আমরা যে গতকালকে দেখছিলাম তোমার এখানে, ওই যে নর্মালি আমরা যখন বিক্রিয়াটা সলভ করছিলাম তখন এখানে দেখো তো কোনো আয়ন আমরা উৎপন্ন করছিলাম, কোনো আয়ন কিন্তু উৎপন্ন করি নাই, সব যৌগ ছিল, তাই ওইখানে কিন্তু কোনো আয়ন হয়নি। কিন্তু জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়াতে কী হয়, আয়ন আকারে লিখতে হয়। এই জন্য জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়াকে কী বলে বলতো? আয়নিক বিক্রিয়া বলে। তাহলে যদি কখনো আমাকে কোয়েশ্চন করে যে আয়নিক বিক্রিয়া লিখো, তখন আসলে আমাদের জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে। অর্থাৎ এই আয়নিক বিক্রিয়া দ্বারা এই জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া দোনোটাকে বোঝায়। দেখো তোমাকে কোয়েশ্চন ধরে দুইভাবে থাকতে পারে, একটা বলতে পারে জারণ অর্ধবিক্রিয়া লিখো, বিজারণ অর্ধবিক্রিয়া লিখো, আর একটা বলতে পারে আয়নিক বিক্রিয়া লিখো। আর আয়নিক বিক্রিয়া লিখতে বললে আমাকে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া দোনোটা লিখতে হবে, কেমন? আচ্ছা, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, এবার আসলে এটাকে সলিউশন করি। এবারে মানুষজন কোথায় ভুল করে, কী ভুল করে আমি তোমাকে এখানে শিখাই। দেখো মানুষ কী করে, আগে পণ্ডিতি করে জারণ অর্ধবিক্রিয়া লিখতে যায়, মুখস্থ করে পণ্ডিতি করে বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে যায়, তারপরে সে ওইখান এই দুটা থেকে সামগ্রী বিক্রিয়া আনার চেষ্টা করে। আমরা ভাই উল্টা পথে আগাবো। আমরা কোন পথে আগাবো? উল্টা পথে আগাবো। অর্থাৎ আমরা গ নাম্বারটা আগে করবো। আমরা কত নাম্বারটা আগে করবো ভাই? গ নাম্বারটা আগে করবো। কিন্তু আমরা গ নাম্বারটা আগে করবো, স্যারকে সেটা বুঝতে দিব না, জিনিসটা বুঝো। আমরা গ নাম্বার আগে করবো, সেটা স্যারকে আমি বুঝতে দিব না, স্যারকে আমি বুঝাবো আমি ক খ আগে করছি। কীভাবে করবো এরকম? আমরা গ নাম্বারটাকে নিচে করবো। আমরা গ নাম্বারটা কোথায় করবো বলো তো? নিচে করবো। তারপর আমরা গ নাম্বারটাকে নিচে করবো, আর ক খ আমরা উপরে করবো গ। দেখো তো আমরা কিন্তু এখানে সামগ্রিক বিক্রিয়া কিন্তু ইজিলি লিখতে পারি। যেমন কীভাবে, দেখো এখানে তোমার KMnO4 আছে ভাই, সামগ্রিক বিক্রিয়া আমরা গতকালকে শিখে আসছি। এখানে দেখো H2SO4 আছে, এখানে দেখো তোমার FeSO4 আছে। এখান থেকে কী উৎপন্ন হবে দেখো তো? গতকালকে আমাদের স্টেপ 1 কী ছিল? জারক বিজারক চিহ্নিত করো আগে। এটা আমাদের জারক হবে, এটা আমাদের বিজারক হবে, এটা আমাদের মাধ্যম হবে, কেমন? আর স্টেপ 1 শেষ। স্টেপ 2 কি? জারকের তুল্য সংখ্যা যেটা 5, সেটা কার আগে বসাইতা? এটার আগে বসাইতা। আর বিজারকের তুল্য সংখ্যা কত? 1, সেটা কার আগে বসাইতা? এটার আগে বসাইতা। আর এখান থেকে কী তৈরি করতে বলো? এখান থেকে, এখান থেকে হচ্ছে তোমার ভাই এরপরে এই তোমার 2 নম্বর স্টেপ কাজ শেষ। 3 নম্বর স্টেপ কী ছিল? জারকের ধাতবংশ মাধ্যমের অর্ধবংশের সাথে যুক্ত হবে, অর্থাৎ এখানে K2SO4 তৈরি হবে, তারপর এখানে MnSO4 তৈরি হবে, কতদিন আমরা দেখে আসছি। আর এখানে ওই যে আয়রনের এটা যুক্ত হয়ে Fe2SO4 3 তৈরি হবে। আর এরপরে জারকে যতটা অক্সিজেন থাকবে ততটা পানি থাকবে, অর্থাৎ 4 মোল পানি তৈরি হবে, কেমন? এটা ছিল আমাদের এখানে। আচ্ছা, কারণ এখানে দেখো 4টা অক্সিজেন আছে, তাই 4 মোল পানি তৈরি হচ্ছে। আর এখানে যদি সমতা করি আমরা, এখানে দেখো পটাশিয়াম আছে 1টা, আচ্ছা আগে হাইড্রোজেন সমতা করে আসো, 8টা হাইড্রোজেন বিজারকের কাছে গেছে, বিজারকের কাছে কোনো হাইড্রোজেন নেই, কমপ্লিটলি আসতে হবে মাধ্যম থেকে, 4 দাও এখানে। দ্বিতীয়ত কথা, এখানে 1 পটাশিয়াম আছে, তাহলে এখানে হাফ পটাশিয়াম লিখতে হবে। আচ্ছা,
এরপরে তোমার এখানে দেখো 5 এফই আছে, তাহলে এখানে তোমার 5 বানানোর জন্য 5 বাই 2 লিখতে হবে। এরপরে সম্পূর্ণ বৃত্তটাকে তুমি কত করে দাও, 2 দিয়ে গুণ করে দাও, বা তাহলে এখানে কত পেয়ে যাচ্ছ, 2 কে এম এন ও 4 প্লাস 8 এইচ 2 এস ও 4 প্লাস 10 এফ ই এস ও 4 দুই দিয়ে গুণ করলে এটা কাড়াকাড়ি কে 2 এস ও 4 থাকবে, আর এটা 2 এম এন এস ও 4 থাকবে, এটা 5 এফ ই 2 এস ও 4 3 থাকবে, এটা 8 এইচ 2 ও থাকবে। কেমন, এটা হচ্ছে আমার এখানে কথা। তাহলে এখন দেখো এটা হচ্ছে আমরা কিন্তু সামগ্রিক বিক্রিয়া পেয়ে গেছি। এখন আমরা এই সামগ্রিক বিক্রিয়া থেকে আমরা জারণ অর্ধবিক্রিয়াও আনবো, বীজারণ অর্ধবিক্রিয়াও আনবো, ঠিক আছে। কেমনে আনবো সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে আগে ক নাম্বার, অর্থাৎ প্রথমে আমরা আগে জারণ অর্ধবিক্রিয়াটাকে আনবো। প্রথমে আমরা আগে জারণ, এটা কিন্তু এক কোয়েশনের আন্ডারে থাকবে। হ্যাঁ আমার এটা মনে করিও না যে পুরোটা একটা সৃজনশীল, এটা একটা এই যে হয় ঘ নাম্বার, আসলে ঘ নাম্বারের আন্ডারে বেশিরভাগ সময় থাকে, নাহলে গ নাম্বারের আন্ডারে থাকবে। ওকে আচ্ছা, তাহলে গ নাম্বার তুমি কিন্তু অলরেডি সামগ্রিক বিক্রিয়া লিখে ফেলছো, তাহলে এখন আমরা লিখবো জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া কি হবে দেখো, আচ্ছা আমাকে একটু করে বলো তো, আমরা কিন্তু তোমাকে একদম থিওরি ক্লাসের প্রথম দিন দেখে আসছিলাম জারণ বিজারণ ট্রাইটোশনের সময়, জারণ অর্ধবিক্রিয়াতে কে থাকে, জারক নাকি বিজারক। আমরা জানি জারণ অর্ধবিক্রিয়াতে ইলেকট্রন ছেড়ে দেয়, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, আর কে ইলেকট্রন ছাড়ে, কে ইলেকট্রন ছাড়ে, জাগ্রত বিদ্যান, বিজারক হচ্ছে ইলেকট্রন ছাড়ে, তাই না। তাহলে এই জারণ অর্ধবিক্রিয়াতে কিন্তু তোমার ভাই কাকে ইউজ করবো বলো তো, বিজারককে ইউজ করতে হবে। জারণ অর্ধবিক্রিয়াতে কে থাকবে, এই বিজারকটা থাকবে। জিনিসটা বুঝো, কেন বিজারক থাকবে আমি তোমাকে বুঝাই বলি। দেখো এখানে আমরা সবাই জানি তোমার এখানে জারণ মানে কি, ইলেকট্রন ছাড়ন, তার মানে জারণ বিক্রিয়াতে কী ঘটবে, ইলেকট্রন ছাড়বে। কিন্তু কে ইলেকট্রন ছাড়ে, জারণ বিক্রিয়ায় কে ইলেকট্রন ছাড়বে, বিজারক ইলেকট্রন ছাড়বে। আমরা সবাই জানি জারণ বিক্রিয়াতে হচ্ছে বিজারক, বিজারক সম্পর্ক থাকে, বিজারণ বিক্রিয়াতে হচ্ছে জারক সম্পর্ক থাকে, এটা আমরা 9-10 থেকে দেখে আসছি। আর এখন আমরা এখান থেকেও ব্যাখ্যা করতে পারি, জারণ মানে হচ্ছে আমার ইলেকট্রন ছাড়ন, কিন্তু ভাই ইলেকট্রন ছাড়বে কে, আমরা জানি জাগ্রত বিদ্যান, তার মানে বিজারক হচ্ছে তোমার ইলেকট্রন দান করে বা ত্যাগ করে। সো বিজারক তোমার এখানে ইলেকট্রন ছাড়বে, সো তোমার এখানে প্রথমে কাকে লিখতে হবে, বিজারককে লিখতে হবে। কিন্তু আমরা বলে আসছি দেখো এখানে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া এগুলো হচ্ছে আয়নিক বিক্রিয়া। এগুলো কী বিক্রিয়া বলতো, আয়নিক বিক্রিয়া। এখানে যেটা হয়, এখানে দর্শক আয়নদেরকে বাদ দিয়ে লেখা হয়। এই জারণ বিজারণ বিক্রিয়াতে কি হয়, দর্শক আয়নদেরকে বাদ দিয়ে লেখা হয়। আচ্ছা দর্শক আয়ন বলতে কি বোঝাই আমরা, মানে যে আয়নটা তেমন আসলে ভূমিকা পালন করতেছে না। যেমন দেখো তো এফ ই এস ও ফোরের মধ্যে বিজারকের মধ্যে মেন ভূমিকা পালন করে আসলে আয়রন। ওকে সো এখানে জন্য আমরা কি করবো, এখানে আমরা দেখো এখানে আয়রন কয়টা আছে, 10টা আয়রন আছে, তাহলে আমরা এখানে লিখবো 10 এফ ই। আমরা এখানে 10 এফ ই এস ও ফোর কিন্তু লিখবো না, কেন লিখবো না, কারণ এটা আমি জারণ অর্ধবিক্রিয়া লিখতেছি, জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে একটা আয়নিক বিক্রিয়া, তাই আমরা সালফেট ছাড়া লিখবো। তাই আমরা কী ছাড়া লিখবো, সালফেট ছাড়া লিখবো, একটু মুখস্থ রাখতে হবে ভাই। তো সালফেট ছাড়া, যেই মুহূর্তে আমরা সালফেট ছাড়া লিখবো সেই মুহূর্তে আমার এখানে কী দিতে হবে, একটা 2 প্লাস, সেই মুহূর্তে আমার এখানে কী দিতে হবে একটা, কারণ এস ও ফোর 2 মাইনাস চলে গেছে, তাহলে এখানে তোমার এটা কী দিতে হবে, এখানে একটা 2 প্লাস দিতে হবে। ওকে আশা করি আমরা এতটুকু এখানে বুঝতে পারছি। আর এরপর দেখো এখান থেকে, এখান থেকে এই এই জায়গাটা থেকে তোমার কী তৈরি হচ্ছে, এখানে দেখো আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এই জায়গাটা থেকে এখানে কী তৈরি হচ্ছে, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এই জায়গাটা থেকে এখানে কী তৈরি হচ্ছে, দেখো তো এই এফ ই এস ও ফোর এখান থেকে কিসের, এটা থেকে কী কনভার্ট হয়, এই 5 এফ ই 2 এস ও ফোর 3 এটাতে কনভার্ট হয়, রাইট, কিসে কনভার্ট হয় ভাই, 5 এফ ই 2 এস ও ফোর 3। কিন্তু আমরা তো বলছি আমরা এস ও ফোর ছাড়া লিখবো, তাহলে এখানে দেখো 5 আর 2 গুণ করলে কত হয়, 10 হয়, মানে আলটিমেটলি দেখো এটা এফ ই 3 প্লাস আকারে থাকতেছে না, এফ ই 2 এস ও ফোর 3 এটা কিসে থাকে, এফ ই 3 প্লাস আকারে থাকে। আমরা সবাই দেখছি এই যে এফ ই 2 প্লাসটা কিসে কনভার্ট হয়ে যায়, এফ ই 3 প্লাসে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ আমরা সবাই জানি আমাদের যে এফ ই এস ও ফোর যেটা আছে, যেখানে অল্টারনেট এফ ই 2 প্লাস আকারে থাকে, সেটা তোমার বিক্রিয়ার ফলে কিসে কনভার্ট হয়ে যায়, এফ ই 3 প্লাসে, কিসে কনভার্ট হয়ে যায় ভাই, এফ ই 3 প্লাসে, এফ ই 3 প্লাসে, কিসে কনভার্ট হয়ে যায় ভাই, এফ ই 3 প্লাসে কনভার্ট হয়ে যায়। এখন কয়টা এফ ই 3 প্লাস হবে, এখানে যদি 10টা থাকে তাহলে মাস্ট বি এখানে 10টা থাকবে, অথবা তুমি এখান থেকেও দেখতে পাচ্ছ 5 ইন্টু 2 মানে কত, 10। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে একটা আয়রনের মধ্যে দুইটা ইলেকট্রনের অভাব ছিল, সাপোজ ধরো এখান থেকে তোমার একটা এফ ই 3 প্লাস পরিণত হয়েছে, অর্থাৎ আগে দুইটার অভাব ছিল এখন তিনটার অভাব, তার মানে একটা আয়রনের মধ্যে এখন একটা ইলেকট্রনের অভাব বেড়ে গেছে, রাইট, কারণ একটা ইলেকট্রন ছেড়ে দিছে। তাহলে এখানে আছে 10 জন, তাহলে যদি 10 এফ ই 2 প্লাস থেকে যদি 10 এফ ই 3 প্লাসে কনভার্টিত হয়, তাহলে তোমার এখানে কিন্তু একটা মাইনাস 10 ইলেকট্রন করা লাগবে। আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি, দেখো সাপোজ ধরো এফ ই 2 প্লাস থেকে এখানে এফ ই 3 প্লাসে কনভার্ট হচ্ছে, এটার মানেটা কি আমাকে বলো তো, প্লাস 2 মানে দুইটা ইলেকট্রনের অভাব, প্লাস 3 মানে তিনটা ইলেকট্রনের অভাব, তার মানে আগে দুইটা ইলেকট্রনের অভাব ছিল এখন তিনটা ইলেকট্রনের অভাব আছে, তার মানে একটা ছেড়ে দিছে।
কিন্তু এখানে আছে কয়জন, 10 জন আছে, তাহলে 10 জন 10টা ছাড়বে, এই জন্য -10 ইলেকট্রন লিখছি। তাহলে এটা হচ্ছে আমার জারণ অর্ধবিক্রিয়া ভাই, শেষ। জারণ অর্ধবিক্রিয়া আর কিছু নাই, জারণ অর্ধবিক্রিয়া আর কোনো কিছু নাই। আমি তোমাকে আরও 5-6টা করাবো, তাহলে দেখবো তোমার আরও ইজি হয়ে গেছে। তাহলে দেখো আমাদের স্টেপটা কি, আমরা প্রথমে জারণ অর্ধবিক্রিয়া লিখবো, অর্ধবিক্রিয়া লিখার পর আমরা বিজারকের কাছে যাবো, বিজারককে আমরা এখানে দর্শকান ছাড়া লিখবো, অর্থাৎ সালফেট ছাড়া লিখবো। দেখছি তাহলে 10 Fe2+ থাকতেছে, Fe2+ কিসে কনভার্ট হয়, Fe3+ কনভার্ট হয়। এখানে 10টা থাকলে তাহলে এখানেও 10টা থাকবে, কারণ সমতা করতে হবে। আর এখানে তাহলে এখানে থেকে তাহলে কয়টা ইলেকট্রন ছাড়তে হবে, 10টা ইলেকট্রন ছাড়তে হবে। এবার আরও মজা আছে, কী মজা আছে দেখো, এবার আমরা কী লিখবো, বিজারণ অর্ধবিক্রিয়া। এবার আমরা কী লিখবো, বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা আমরা লিখবো। আসো, আচ্ছা আমি বিজারক কেন লিখছি, এটা বিজারণ হবে, বিজারণ অর্ধবিক্রিয়া, কেমন? আসো আমরা এটা লিখবো। আসো, এটা আরও সিম্পল ভাই, আমি তোমার বুঝাই বলে দেবো কেন সিম্পল। এবার তুমি বুঝেই গেছো, তোমার কাছে বাদ বাকি কী আছে, আর এই জারকটা বাকি আছে আর মাধ্যম বাকি আছে, তোমার কাছে আর বাকি কী কী আছে, জারক বাকি আছে আর মাধ্যম বাকি আছে, তার মানে তোমার কাছে বাকি আছে হচ্ছে এটা এবং এটা। তাহলে এই দুটাকে তোমার মাস্ট বি কোথায় লিখতে হবে, মাস্ট বি তোমার এখানে বিজারণ বিক্রিয়া অর্ধবিক্রিয়াতে লিখতে হবে, কারণ তুমি তো একটা বিজারককে তো কোথায় অ্যাড করে ফেলছো, জারণে। তাহলে বাকি আছে দুইটা, এই দুইটাকে তোমার কোথায় অ্যাড করবা, বিজারণে অ্যাড করবা, কেমন? আচ্ছা কীভাবে অ্যাড করবো আমি তোমার শিখাই দেখো। আসো এখানে মধ্যে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এই KMnO4-এর মধ্যে ম্যাঙ্গানিজকে তো আমার নিতেই হবে মাস্ট, কারণ ম্যাঙ্গানিজ আমার এখানে মাস্ট, Mn7+ থেকে Mn2+ কনভার্ট, তাহলে ম্যাঙ্গানিজ আমার থাকবে। অক্সিজেন কি আমার থাকবে, অক্সিজেনটা, অক্সিজেনকে তোমার নেওয়া লাগবে, কেন জানো, কারণ আমরা দেখছি ফাইনালি তোমার কি উৎপন্ন হয় বলতো, পানি উৎপন্ন হয়। এই পানি উৎপাদনে কে সহযোগিতা করে বলতো, অক্সিজেন সহযোগিতা করে। পানি হচ্ছে যে এই জারণ বিজারণ বিক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ উৎপাদক, সো তোমার অক্সিজেনকে তুমি এখানে বাদ দিতে পারবে না, তার মানে দর্শক আয়ন না। কিন্তু এখানে পটাশিয়াম সালফেট যেটা দেখতেছো না, এটা সেটা তেমন গুরুত্বপূর্ণ না জারণ বিজারণে, সাই এটাকে তুমি দর্শক আয়ন হিসেবে ধরে পটাশিয়ামকে ছাড়া আমরা এখানে লিখবো। আমরা বিজারণ বিক্রিয়া তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া যখন আমরা লিখবো, তখন আমরা কাকে ছাড়া লিখবো বলতো, পটাশিয়ামকে ছাড়া লিখবো। তাহলে আমরা এখানে কী লিখবো দেখো, MnO4, পটাশিয়ামকে ছাড়া লিখতেছি আমরা, কেমন? হ্যাঁ, কী লিখবো আমরা এখানে, MnO4, একটা পটাশিয়ামকে ছাড়া লিখছি, তাহলে এখানে কী দিতে হবে, একটা মাইনাস দিতে হবে। আর এখানে দেখো আগেরটা 2 আছে, তো এখানে 2 দিয়ে দাও, আর কোনো কিছু না ভাই। আমি তাহলে তোমাকে জিনিসটা বুঝে আসো, দেখো এখানে পটাশিয়ামটা আসলে দর্শক আয়ন থাকে। এখন তুমি বলতে পারো ভাই, অক্সিজেনটা কেন দর্শক আয়ন না, কারণ অক্সিজেন আসলে পানি উৎপাদনে ভূমিকা রাখে, আর জারণ বিজারণ বিক্রিয়াতে পানি একটা গুরুত্বপূর্ণ উৎপাদক, সো এটা দর্শক আয়ন না। কিন্তু পটাশিয়াম থেকে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট, তেমন এটা গুরুত্বপূর্ণ না, সেটাকে তুমি দর্শক আয়ন হিসেবে চিন্তা করতে পারো। তাহলে এখানে দেখো আমরা তাহলে পটাশিয়ামকে ছাড়া লিখলে তো প্রথমে কী হবে, তাহলে MnO4, কিন্তু একটা পটাশিয়ামে তো একটা প্লাস চার্জ থাকে, সো একটা প্লাস চার্জকে ছাড়া লিখতেছি, তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে আমার এখানে। আর এখানে আমাদের এখানে 2 ছিল, 2 দিয়েছি আমরা এখানে, কেমন? আশা করি আমরা বুঝতে পারছি। এবার আসো, আমরা প্রথমে কিন্তু বলে দিয়েছি সালফেট ছাড়া লিখতে হবে, কারণ সালফেট হচ্ছে একটা দর্শক আয়ন। তাহলে এই H2SO4-এর মধ্যে সালফেট ছাড়া লিখলে কী থাকে, HH2, তো HH2 না লিখে এটাকে আমরা কী লিখবো জানো, 16H+, এটাকে আমরা কত লিখবো, 16H+। দেখো তো ভাই কোনো কঠিন কিছু না, দেখো না তুমি চিন্তা করো যে তোমার যদি সালফেটকে ছাড়া লিখো, এখানে তাহলে থাকে হাইড্রোজেন, আয়ন আকারে লিখতে হবে, যেটা আয়নিক বিক্রিয়া, তাহলে হাইড্রোজেন প্লাস লিখতে হবে। তো এখানে দেখো মোট কয়টা আছে হাইড্রোজেন, 16টা না, তাহলে এখানে 16 দিতে হবে তোমার এখানে, বুঝছি বুঝছি। তাহলে আমরা এইটার অংশটাও এখানে লিখে ফেলছি, এটার অংশটাও আমরা এখানে লিখে ফেলছি, আমরা আশা করতেছি এতটুকু বুঝতে পারছি এখানে। এবার কী করবো ভাই, এবার আসলে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কী ইম্পর্টেন্ট কাজ আমি তোমার বলি। এই দেখো তিনটার কাজ কিন্তু এখানে শেষ, তাই না? এবার কাজটা হচ্ছে যে তুমি এখানে জারণ অর্ধবিক্রিয়া 10টা ইলেকট্রন ছেড়ে দিছিল না, জারণ অর্ধবিক্রিয়াতে কী সে 10টা ইলেকট্রন ছেড়ে দিছে, কিন্তু ফাইনাল বিক্রিয়াতে কি কোথাও ইলেকট্রন দেখতেছ না, তার মানে যেই 10টা ছেড়ে দিছে সেই 10টাকে এরা গ্রহণ করে ফেলছে, বুঝো জিনিসটা। আমরা ফাইনাল বিক্রিয়াতে কি কোনো ইলেকট্রন দেখতেছি বিক্রিয়ার মধ্যে না, তার মানে যেই ইলেকট্রনগুলোকে ছেড়ে দিছে ঠিক তত পরিমাণ ইলেকট্রনকে তোমার কী করে ফেলবে, রিসিভ করে ফেলবে, শেষ এটা। তাহলে এই অংশের বিক্রিয়কের অংশের কাজ শেষ, বিজারণ অর্ধবিক্রিয়া, খুবই সিম্পল ভাই, কোনো কঠিন কিছু পারে নি। আরও 5-6টা দেখালে তোমার আরও আরও সিম্পল হয়ে যাবে, তাহলে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এরপরে দেখো এখন কী কী তৈরি হবে, এখন ম্যাঙ্গানিজ কিসে কনভার্ট হয়, Mn7+ থেকে Mn2+ কনভার্ট হয়, কিসে কনভার্ট হয়, Mn2+ কনভার্ট হয়। তারপর তোমার এখানে তাহলে দেখো এই 16H+ আর এই 2 আর 4 8 অক্সিজেন মিলায়ে তোমার এখানে তৈরি করবে তাহলে ভাই 8 মোল পানি, এই যে দেখো 8 মোল পানি উৎপন্ন হয়েছে এখানে, ওকে। আশা করি এটা আমরা বুঝতে পারছি এখানে ভাই, 8 মোল পানি তৈরি হয়েছে এখানে। আর এখানে দেখো যেহেতু এখানে 2 Mn আছে, তাহলে তোমার এখানে কী দেওয়া লাগবে একটা ভাই, 2 দেওয়া লাগবে। কী কী করছে আমি তোমার বোঝাই বলি ভাই, দেখো এখানে এই ইলেকট্রনিক জিনিসটা দেখো, এটা ছেড়ে দিছে বলে এটা গ্রহণ করছে, এটার উৎপাদনে তাহলে কোনো ফাংশন নাই, কারণ এটা দেখো কাটাকাটি চলে যাবে তোমার এখানে, এটা কোনো আর উৎপাদনে ফাংশন নাই। তাহলে এখানে এই 16H+ আর এখানে 2 অক্সিজেন 4টা আছে, এখানে 8টা অক্সিজেন,
ষোলো এইচ প্লাস, দেখো ষোলো হাইড্রোজেন আর আটটা অক্সিজেন মিলে আট অণু পানি তৈরি করবে, আট মোল। আর এখানে এমএনটা কিছু কনভার্ট হয়ে যায়, এমএন টু প্লাস আমরা দেখছি, এমএন সেভেন প্লাস থেকে এমএন টু প্লাসে কনভার্ট হয়ে যায়। এখানে যেহেতু দুইটা ছিল এখানে তাই দিয়ে দিয়েছো, বাস তোমার এখানে বিজন অর্ধবিক্রিয়া শেষ, তোমার একদম দুনিয়ার খেলা শেষ। এটা তোমার হচ্ছে ভাই তোমার আলটিমেটলি আনসার। আমি একটা কাজ করতে পারো এখানে, জাস্ট গ নাম্বার এখানে আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে লিখে দিতে পারি তাহলে ওই যে আমার সামগ্রিক বিক্রিয়া হেডলাইন দিতে পারি আর কি। হ্যাঁ স্যারকে তাহলে আমরা কী বোঝাচ্ছি, আমরা কোত্থেকে আসছি ভাই, উপর থেকে আসছি, আসলে আমরা কোত্থেকে গেছি, নিচ থেকে গেছি। আমি চলো তোমাকে আরেকবার বোঝাই সামগ্রিক বিক্রিয়া। এটা এখানে মানুষজন কি করে, মানুষজন হচ্ছে ভাই তোমার এই দুটা, এই দুটা থেকে এটারে মিলাইতে চায়, এই দুটা থেকে এটা মিলাইও না, এটারে এই দুটা থেকে এটা মিলাই, তুমি জীবন আনতে পারবা না এটা। তোমার আগে এটা লিখবা, এটা লেখার পরে এইগুলোতে যাবা, তাহলে দেখবা তোমার কোনো কিছু মুখস্থ, এখানে কোনো কিছু আমি মুখস্থ করাইছি ভাই, কোনো কিছু আমি মুখস্থ করেনি। এই যে তুমি বিক্রিয়া সলভ করতেছো, একটা সিঙ্গেল জিনিস তুমি তেমন মুখস্থ করে নাই, খালি কোনটা ছাড়ে ওই যে ছকটা তোমার একটু মুখস্থ করা লাগছে, এটা ছাড়া বিক্রিয়ার স্টেপগুলো একটু মনে রাখলে হয়, এগুলো মুখস্থ করা কিছু নাই। আর এখানে দেখো তাহলে এখানে এই যে জারণ অর্ধবিক্রিয়া লিখলা, তুমি বিজারণ অর্ধবিক্রিয়া লিখলা, জাস্ট তোমার নিজের কমন সেন্স খাটায় লিখলা, এখানে কোনো কিছু তুমি মুখস্থই করো নাই। আমি তোমার বোঝাই বলে দেখো, জারণ অর্ধবিক্রিয়া তাহলে বিজারককে নিবা, বিজারক আছে সালফেট ছাড়া লিখবা এফি টু প্লাস, তাই এখান থেকে টেন এফি থ্রি প্লাস, এফি থ্রি প্লাসে কনভার্ট হবে। তাহলে এখানে যেহেতু এখানে দশটা আছে তাই দশ দিবা, এখানেও দশ দিবা, দশটা ইলেকট্রন ছাড়বে, ওই দশটা ইলেকট্রনকে এখানে আবার গ্রহণ করে ফেলতে হবে, কারণ ফাইনাল বিক্রিয়াতে কোনো ইলেকট্রন নাই। এখানে কে কে ছাড়া লিখবা, এম এন ও ফোর মাইনাস লিখবা, টু লিখবা, ষোলো এইচ প্লাস লিখবা, এখান থেকে এগুলো তৈরি হয়েছে। এখন দেখো আমরা এখানে বিক্রিয়ক একটা এটা ছিল, বিক্রিয়ক একটা এটা ছিল, দেখাই আমি তোমাকে, দেখো বিক্রিয়ক একটা এটা ছিল, দেখো এই জিনিসটা এখানেও আছে এবং এখানে আছে, তার মানে দুইটা বিক্রিয়ককে আমরা এখানে দেখাইছি। আবার এটা যেটা বিজারক যেটা, এটা এটাকে কিন্তু আমরা এখানে দেখাইছি, বিজারক থেকে তৈরি হয়েছে এফি থ্রি প্লাস, দেখো এটা। তারপর এই যে এমএন এখান থেকে তৈরি হয়েছে টু এমএন টু প্লাস এটা, আর পানি আছে এখানে এটা। এখন তুমি একটা প্রশ্ন করতে পারো, ভাই তাহলে এটা গেল কোথায়, এটা গেল কোথায়, দেখো তুমি যেখানে কোনো এই বিক্রিয়াগুলো লেখার সময় পটাশিয়াম আর সালফেটকে লেখোই নাই, তাই ফাইনাল এটা থাকে নাই, কিন্তু অ্যাকচুয়ালি যখন তুমি আয়ন ছাড়া লিখবা তখন তোমার এখানে এটা থাকবে। সো তোমার এটা নিয়ে টেনশন করা লাগবে না, মানে আমি আমি যেটা বলতে চাচ্ছি, অনেকে চিন্তা করতে পারো ভাই আমরা তো নর্মালি জারণ আর বিজারণ অর্ধবিক্রিয়াকে যোগ করলে এই সামগ্রিক বিক্রিয়া পাওয়ার কথা, আসলে ব্যাপারটা যেটা হয় তুমি আসলে এটা অ্যাকচুয়ালি সরাসরি পাবা না। কেন আমি তোমার বোঝাই বলি, কারণ জারণ বিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া তুমি আয়ন আকারে লিখতেছো, আর সামগ্রিক বিক্রিয়া হচ্ছে আয়ন ছাড়া লিখতেছো। সামগ্রিক বিক্রিয়াকে তুমি যদি আয়ন দিয়ে লিখতা তখন তোমার এটাই পাইতা, জারণ অর্ধবিক্রিয়া প্লাস বিজারণ অর্ধবিক্রিয়া। কিন্তু তুমি এখানে দেখো আমরা সামগ্রিক বিক্রিয়াকে কখনো আয়ন আকারে দেখাই না, তাই এই জিনিসটা তোমার হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া, অর্ধবিক্রিয়া তো না থাকলেও তোমার মেইন সামগ্রিক বিক্রিয়াতে কিন্তু থাকবে। ওকে এটা একটু ভুল করিও না, অনেকে যেটা করো তাড়াহুড়াতে ওই যে জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া যোগ করে দিয়ে সামগ্রিক বিক্রিয়া লেখো, না ভাই এখানে এই সিস্টেম করা যাবে না। সামগ্রিক বিক্রিয়া হচ্ছে এটা, এখান থেকে আমরা জারণ অর্ধবিক্রিয়া বের করলাম, বিজারণ অর্ধবিক্রিয়া বের করলাম, ভাই যেভাবে লিখে দিয়েছি সেভাবে লিখবা, এটাই হচ্ছে তোমার কারেক্ট সিস্টেম। ওকে আশা করি তুমি বুঝতে পারছো এখানে। তাহলে আমাদের মধ্য কথাটা কি, আমাদের মধ্য কথা হচ্ছে যেখানে আমরা প্রথমে আগে সামগ্রিক বিক্রিয়া লিখবো, সামগ্রিক থেকে আমরা জারণ আর বিজারণ অর্ধবিক্রিয়াতে আমরা যাবো। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা দর্শকদেরকে বাদ দিয়ে আমরা জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো। এই জন্য হচ্ছে আমরা কী কী বাদ দিয়েছি, এখানে দেখো পটাশিয়াম আর সালফেটকে বাদ দিয়েছিলাম, এই জন্য এই যে সামগ্রিক বিক্রিয়াতে একটা যে উৎপাদক পটাশিয়াম সালফেট সেটা এই জন্য জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়াতে অনুপস্থিত আছে, যেহেতু তুমি এদিকে ছাড়াই হচ্ছে চিন্তা করছো। ওকে সো টেনশন নেওয়ার কিছু নেই, এটা এটা তোমার ফুল কারেক্ট হবে। ওকে আশা করি এটা বুঝতে পারছো। এখন এখানে অনেক সময় কী হয় যে কয়েকটা তোমার জায়গার মধ্যে অন্য উপায়েও, মানে কয়েকটা বইয়ে দুই একটাতে অন্য উপায়েও করছে, সো ওইটাও কারেক্ট এটাও কারেক্ট, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবা। তবে আমার কাছে মনে হয় এটা অনেক ইজি ওয়ে ভাই, তুমি এটাতে করতে পারো, এটাতে করলে কোনো প্রবলেম নাই, আমি নিজে করছিলাম, আমার নিজেরও নাম্বার কাটা গেছে বলে আমার মনে হয় না, ঠিক আছে। এটা আসলে কারেক্ট একটা ওয়ে, তুমি চাইলে এটা অনলাইনেও খুঁজতে পারো, ইন্টারনেটের মধ্যে দেখবে এই সিস্টেম আছে। আচ্ছা ওকে চলো আমরা তাহলে নেক্সটে যাই ভাই, আসলে আমরা তোমাকে তাহলে আরও কয়েকটা করে আসো সেম রিলেটেড। আমি তোমাকে চলো কোয়েশ্চনটা কপি করি, আমরা জাস্ট বিক্রিয়া চেঞ্জ করে দিয়ে আলটিমেটলি ফাইনালি আমরা এটা রাখবো কোয়েশ্চন। খুবই মজার পড়া ভাই এগুলো, এই চ্যাপ্টারটা আসলে অনেক মজা, কিন্তু প্রবলেম হচ্ছে চ্যাপ্টারটা বেশ বড়, নিজেরাই বুঝতেছো অনেকগুলো টপিক। আচ্ছা এবারে ধর এখানে কে টু সি আর টু সেভেন করে দিছে, আর এখানে কে আই করে দিছে, সাপোজ এখানে করে দিছে কে টু সি আর টু ও সেভেন, আর এখানে কে আই করে দিছে। তোমাকে কোয়েশ্চনে এই তিনটা জিনিস জিজ্ঞেস করছে, জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া এবং সামগ্রিক বিক্রিয়া। ওকে তো টেনশন নেওয়ার কিছু নেই, আমরা কী করবো, আমরা সলিউশন করবো, আসো।
আমরা প্রথমে এখানে লিখবো জারণ অর্ধবিক্রিয়া ক নাম্বার দিয়ে। তুমি যদি উপরের দুইটা মুখস্থ রেখে করে তিন নাম্বারটা আনতে যাও, জীবনে আনতে পারবা না, মুখস্থ করা ছাড়া বুঝে বুঝে আনতে পারবা না। আনতে পারবা তখন পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন পরীক্ষার হলে আনতে পারবা না, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া, আর হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া, আমার নিচে লিখবো হচ্ছে ভাই তোমার সামগ্রিক বিক্রিয়া। কারণ স্যার কেমন বুঝাইতে হবে, আমি উপর থেকে আসছি, আসলে গেছি তো নিচ থেকে। সামগ্রিক বিক্রিয়া, আসলে আমরা সামগ্রিক বিক্রিয়াটা আগে লিখে ফেলি। এই বিক্রিয়া আমাদের জন্য এখন সলভ করার কোনো ব্যাপারই না ভাই, আমরা এগুলো অনেক সলভ করছি। আসো K2 CR2 এবং ম্যাথ করার সময় তোমার কিন্তু সামগ্রিক বিক্রিয়া লাগবে। ম্যাথ করার সময় একটা সিঙ্গেল ম্যাথেও জারণ আর বিজারণ অর্ধবিক্রিয়া তোমার লাগবে না, সবগুলো ম্যাথে তোমার কী লাগবে, সামগ্রিক বিক্রিয়া লাগবে, পটাশিয়াম আয়োডাইড। আচ্ছা কী উৎপন্ন হবে দেখো, ফার্স্ট ক্লাস এই আমাদের জারক, জারক বিজারক চিহ্নিত করো, এ আমাদের বিজারক, এ আমাদের মাধ্যম। কী তৈরি হবে, কী তৈরি হবে দেখো, এখানে তৈরি হবে ফার্স্টে তোমার এখানে, আচ্ছা তুলো সংখ্যা আগে দি নাই, এটা ছয় হবে, ছয়টা এখানে আগে বসবে, আগে ওয়ান হবে, ওয়ানটা বসাতে পারো না বসাতে পারো সমস্যা নেই। তাহলে এখানে দেখো কী উৎপন্ন হবে ভাই, K2 SO4 তৈরি হবে, CR2 SO4 3 তৈরি হবে, তারপর আয়োডিন তৈরি হবে, তারপর পানি তৈরি হবে, কেমন? এতটুকু তোমার এখানে তৈরি হয়েছে। সমতাকরণ করি আসো, এখানে সাতটা পানি আছে, সেখানে তুমি সাত দিয়ে দাও। প্রথমে আগে বিজারকের কাছে ঘুরতে যাবে, হাইড্রোজেন নাই, তাহলে সাতটায় মাধ্যম যোগান দিবে। তারপর এখানে দেখো, এখানে K2 এখানে 6K, তার মানে মোট 8K, তাহলে এখানে 4K2 করতে হবে। তারপর তোমার আর কি কোথাও সমতা করতে হবে? আর তো আমি চেক করে দেখি, আর এখানে তো আমরা দিছি, হ্যাঁ একটা জায়গায় সমতা করতে হবে, এখানে 6 আয়োডিন না, তাহলে তোমার এখানে একটা 3 দিতে হবে, কেমন? এখানে তোমার একটা কত দিতে হবে, একটা 3 দিতে হবে, এটা হচ্ছে তোমার কাজ, 3 দিয়ে দিছো, ওকে, এটা হচ্ছে তোমার এখানে রেজাল্ট। আশা করি তুমি বুঝতে পারছো বিক্রিয়াটা সলভ। আচ্ছা এটা তুমি তো জানো, এখন আসো আমরা জারণ অর্ধবিক্রিয়া লিখবো আর বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো। তাহলে জারণ অর্ধবিক্রিয়া আমরা কারে আনবো ভাই, বিজারককে আনবো। জারণ অর্ধবিক্রিয়া আমরা কারে আনবো ভাই, বিজারককে আনবো। তো জারণ অর্ধবিক্রিয়া যখন বিক্রিয়া যখন আমরা বিজারককে আনবো, জারণ অর্ধবিক্রিয়া হচ্ছে আয়নিক বিক্রিয়া, সেখানে আমরা দশকান ছাড়া লিখবো, তাহলে আয়োডিন মাইনাস আকারে আছে এখানে, যেহেতু এখানে আমরা কে ছাড়া লিখতেছি, কে ছাড়া লেখা মানে কি আয়োডিন মাইনাস আকারে লেখা, কিন্তু এখানে ছয় কয়জন আছে, ছয়জন আছে, ছয় দাও। আচ্ছা এটা থেকে কী তৈরি হচ্ছে, আমরা কিন্তু ছক থেকে শিখে আসছিলাম, এই যে KI থেকে কী তৈরি হয়, আয়োডিন তৈরি হয়, KI থেকে এখানে কী তৈরি হয়, সবুজ কালার দিয়ে দেখে আসো, আয়োডিন তৈরি হয়, তাহলে এখানে 3I2 তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে কী তৈরি হচ্ছে তোমার এখানে 3I2, 3I2 লিখো। এটার মানেটা কি দেখো তো, এখানে আয়োডিন মাইনাস মাইনাস হচ্ছে একটা ইলেকট্রন বেশি আছে, আর এখানে ছয় মানে ছয়টা ইলেকট্রন বেশি আছে, জারণ অর্ধবিক্রিয়াতে কী হয় ছয়টা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে 3I2, মানে এখানে 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 কি এখানে কোনো এক্সট্রা ইলেকট্রন নাই, তার মানে যে ছয়টা ইলেকট্রন বেশি ছিল সে ছয়টা ইলেকট্রনকে ছেড়ে দিছে, আর কোনো এক্সট্রা ইলেকট্রন নাই, সো 3I2 তৈরি হয়েছে এখানে, ওকে। সো এখানে সমতাও হয়ে গেছে দেখো, এখানে 6I, এখানে দেখো 6I, সমতা হয়ে গেছে, বাস সিম্পল ভাই। তাহলে এবার আসো, এবার কাজ কাকে নিয়ে কাজ করবো আমরা, এই দুটাকে নিয়ে কাজ করবো, আসো এই দুটাকে নিয়ে কাজ করবো। আসো ফার্স্টে আমরা চলো CR2 O7কে লিখবো, কিন্তু পটাশিয়াম ছাড়া লিখবো, সো CR2 O7, পটাশিয়াম ছাড়া লিখলে এখানে 2 মাইনাস হবে, প্লাস সালফেটকে ছাড়া লিখবো, 7 × 2 = 14 H প্লাস হবে, রাইট। যে ছয়টা ইলেকট্রন ছাড়ছে এই লোক ছয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, নাহলে কারণ নেট বিক্রিয়াতে তোমার কোনো ইলেকট্রন নাই, ওকে, এটা তো রিসে এখানে। আর আমরা সবাই জানি, আমরা যদি ছকটা একটু লক্ষ্য করি গতদিনের, সেখানে কী ছিল, ক্রোমিয়ামটা কিসে কনভার্ট হয়, 2 Cr3+, এখান থেকেও তুমি দেখতে পারো 2 Cr3+, দেখো এখানে ক্রোমিয়াম আসে হচ্ছে দুইটা, আর এখানে দেখো প্লাস এখানে 3 আছে, তার মানে এখানে হবে এটা 2 Cr3+, অথবা তুমি এটাও দেখতে পারো এখানে কিসে কনভার্ট হয়, Cr2O7টা Cr3+ কনভার্ট হয়, কিন্তু এখানে যেহেতু Cr2 আছে তাই এখানে এটা 2 দেওয়া লাগছে, ওকে। আমরা সবাই জানি যদি ছকটা আমরা লক্ষ্য করে দেখি, K2 Cr2O7 থেকে ক্রোমিয়ামটা কিসে কনভার্ট হয়, Cr3+ কনভার্ট হয়, কিন্তু এখানে দেখো ক্রোমিয়াম 2 আছে বলে এখানে একটা 2 দেওয়া লাগছে সমতা করার জন্য, কেমন? এটার কাজ শেষ। এবার আসো হাইড্রোজেনের কাজটা করি আমরা, এখানে হাইড্রোজেনের কাজটা কী হবে, এখানে এখানে কয় মোল পানি তৈরি হবে, 7 মোল, 14 হাইড্রোজেন, দেখো 7 মোল পানি তৈরি গেছে, শেষ ভাই, তোমার বিজারণ অর্ধবিক্রিয়া শেষ, আয়নিক বিক্রিয়া লেখা শেষ, এটাই হচ্ছে তোমার আনসার। তো স্যারকে তুমি বোঝাচ্ছ কোথায় কোথায় আসছো, এখান থেকে এখানে যাচ্ছ,
বা এখানে কিন্তু ক্যাটওয়ে সফর নাই, কারণ তুমি দেখো এখানে ক্যাটওয়ে সফর কিন্তু তুমি এখানে জানানোর দিক থেকে বিজানোর দিক থেকে কোনো কিছুতেই কাজ করো নাই। সো এই দুইটার মধ্যে কিন্তু ক্যাটওয়ে সফর থাকবে না, কিন্তু সামগ্রিক বিক্রিয়াটা থাকবে। কেন? কারণ সামগ্রিক বিক্রিয়া কিন্তু আয়নিক বিক্রিয়া না, এখানে তুমি যৌগনীয় কাজ করছো। কেমন? আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখানে আসলে আমরা নেক্সটটা যাই, নেক্সটটা আসলে আমরা প্রশ্ন তো কপি করাই ছিল, আমি এটা পেস্ট করি জাস্ট। হয় এখানে তো পুরোটা দাঁড়াও, সোজা না এগুলো, এগুলো দুনিয়া সোজা, এগুলো এটা কঠিন কয়েকে দেখো। আসো আমরা যদি এরপরে এটাকে ধরো আমরা কিনি ক্যাটু সি আর টু ও সেভেন নিয়ে আসো, এখানে ধরো আমরা অক্সালিক অ্যাসিড কিনি, এখানে আমরা ধরো ক্যাটু সি আর টু, এগুলোর মধ্যেই তোমার পরীক্ষা আসবে বুঝছো। এর বাইরে আসলে যেগুলো করাচ্ছে এর বাইরে আসলে আসার চান্স অনেক কম। আচ্ছা আসো আমরা সলিউশন করি, আসো এটাকে সেম প্যাটার্ন ভাই, প্রথমে আগে লিখবা ক জারণ অর্ধ বিক্রিয়া, তারপরে লিখবা খ বিজারণ অর্ধ বিক্রিয়া, তারপর লিখবা গ সামগ্রিক বিক্রিয়া। আসো ফার্স্ট কাজ কী করবা, সামগ্রিক বিক্রিয়াটাকে লিখবা। তাহলে এখানে কি আছে, ক্যাটু সি আর টু ও সেভেন প্লাস এইচ টু এস ও ফোর প্লাস এইচ টু সি টু ও ফোর। চলো একটু এই পাশে নিয়ে আসে আমি। হ্যাঁ আসো, তো ফার্স্ট স্টেপ কী, জারক বিজারক চিহ্নিত করো ভাই। অনেকে এগুলো কাজ স্টেপ ফলো করো না, তাই অঙ্ক এটা ভুলে যাবে। এটা তোমার অবভিয়াসলি জারক হবে, এখানে প্লাস থ্রি থেকে ফোর হয় বলে এটা বিজারক হবে, এটা তোমার মাধ্যম হবে। সেকেন্ড কথা, জারকের তুল্য সংখ্যা বিজারকের আগে ছয় হয়, ছয়টা এখানে বসাও, আর এটার দুই হয়, দুইটা এখানে বসাও, আমরা শিখে আসছি আগে। তারপর জারকের ধাতব অংশ অর্থাৎ ক্যাটু এসও ফোর থ্রি হবে, সি আর টু এসও ফোর টু সি আর টু এসও ফোর থ্রি তৈরি হবে। অক্সালিক অ্যাসিডে কোনো ধাতব অংশ নাই, সো এটা ডাইরেক্ট কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যায়, আমরা গতকালকে শিখে আসছি। আর এখানে কত মোর পানি তৈরি হবে, দেখো জারকে টোটাল অক্সিজেন আছে কয়টা, চোদ্দোটা, দেখো এখানে এখানে আছে সাতটা, এখানে আছে দুইটা, তাহলে টোটাল অক্সিজেন কয়টা, চোদ্দোটা, তাহলে কয় মোর পানি তৈরি হবে তোমার এখানে, চোদ্দো মোর পানি তৈরি হবে। কেমন? তাহলে তোমার এখানে পানি তৈরি হবে কতটুকু, চোদ্দো মোল, তাহলে চোদ্দো মোল পানি তোমার এখানে তৈরি হবে। ওকে আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো, তাহলে সমাধা করি আসো। তো এই লোকের কাছে হাইড্রোজেন লাগবে কয়টা, আঠাশটা, খুঁজতে যাবে কার কাছে, বিচারকের কাছে, বিচারক বলছে আমার কাছে বারোটা আছে, বারোটা নেয়, তাহলে আর কয়টা লাগবে, আরও দরকার হচ্ছে আঠাশটা, বারোটায় সাপ্লাই দিছে, তাহলে আরও তোমার হচ্ছে যে ভাই কয়টা লাগবে, ষোলোটা লাগবে না, খেয়াল করে দেখো। হাইড্রোজেন সমতা করার জন্য হাইড্রোজেন টোটাল লাগবে কয়টা, এই উৎপাদে উৎপাদ সাইডে আঠাশটা লাগবে, চোদ্দো ইন্টু দুই মানে কত, আঠাশ। তো বিজারকের কাছে ঘুরতে গেছে, বিজারক বলতেছে আমার কাছে বারোটা আছে, বারোটা নেয়, তাহলে আঠাশটার মধ্যে বারোটা হচ্ছে বিজারক সাপ্লাই করে দিছে, তাহলে কয়টা লাগবে, আর ষোলোটা লাগবে না, ওই ষোলোটাকে কে দিবে, মাধ্যম দিবে, তাহলে এখানে কত দিতে হবে তোমার, এখানে আট দিতে হবে, কারণ আট ইন্টু দুই মানে ষোলো, রাইট। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এবার আসো ভাই, এবার এখানে দেখো তো টু ক্যাটু আছে, এখানে এখানে শুধু ক্যাটু আছে, তাহলে এখানে কী দিবে, একটা টু ক্যাটু দিয়ে দিবা। এবার আসো দেখো, এখানে তোমার ছয় ইন্টু দুই কার্বন মানে বারোটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, কত দিবা ভাই, বারো দিয়ে দিবা। কেমন? কত দিবা, বারো দিয়ে দিবা, চমৎকার। এবার দেখো এখানে টু সি আর টু আছে ভাই, খালি সি আর টু আছে, কত দিবা, দুই দিবা ভাই। দেখো সমতা তোমার ঠেকাইকে, সমতা হয়ে গেছে তোমার এখানে, এখানে কোনো টেনশনই নেই সমতা হওয়ার করার জন্য। একটা কাজ করে আসো, এটাকে আমরা একটু এই পাশে আনি, অথবা এটাকে আমরা একটু এই পাশে আনি, তারপর আমরা এটাকে একটু এই পাশে আনি, একটু এই পাশে আনি, একটু চলো এই পাশে নিয়ে আসি এটাকে, পানিটাকে আমরা চাইতেছি উপরে তুলে দিতে বুঝছো, সুন্দর দেখানোর জন্য। ওকে ভাই সুন্দর হয়ে গেছে। এবার দেখো, এবার আছে তাহলে আমাদের সামগ্রিক বিক্রিয়াটা আমরা লিখে ফেলছি এখানে। কেমন? আমরা তাহলে এখানে কী লিখে ফেলছি ভাই, সামগ্রিক বিক্রিয়াটা কিন্তু আমরা লিখে ফেলছি। এবার চাইলে আমরা ইজিলি এখান থেকে যেতে পারবো, জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়া যেতে পারবো। জারণ অর্ধ বিক্রিয়া যাবো, কী করবো, বিজারককে আগে বক্স করবো। ওকে কাকে আগে বক্স করবো, বিজারককে আগে বক্স করবো। দেখো এখানে এই তোমার দর্শকায়নকে এখানে হাইড্রোজেনকে ছাড়া আমরা লিখবো, সাপোজ এখানে দেখো আমরা এখানে বিজারকের মধ্যে কিন্তু হাইড্রোজেন ছাড়া আগে লিখবো বুঝছো, বিজারকের মধ্যে আমরা কাকে লিখবো বলতো, হাইড্রোজেনকে ছাড়া লিখবো। তাহলে এখানে আমার কী আসবে ভাই, আমার কাছে এখানে আসবে সি টু, কেন হাইড্রোজেনকে ছাড়া লিখবো আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো সি টু ও ফোর, দুইটা হাইড্রোজেনকে ছাড়া লিখছি, তাহলে দুই মাইনাস আসবে আর এখানে ছয় আসবে। এখন তুমি বলতে পারো ভাই, আপনি যখন বিজারণ অর্ধবিক্রিয়া লিখতেছিলেন তখন তো এখানে হাইড্রোজেন সহ লিখছেন,
তখন এখানে কি সহ লিখছেন? হাইড্রোজেন সহ লিখছেন। কেন আপনি বিজারকের এখানে হাইড্রোজেন লিখতেছেন না? কেন আপনি বিজারকের এখানে হাইড্রোজেনকে এখানে লিখতেছেন না? কারণ আছে, দেখো দেখো যে এই বিজারক থেকে কি উৎপন্ন হয়েছে, এই বিজারক থেকে তৈরি হয়েছে তোমার এখানে কার্বন ডাইঅক্সাইড। দেখো তুমি যদি এখানে হাইড্রোজেনকে লিখতা, এখানে যদি তুমি হাইড্রোজেনকে লিখতা, উৎপাদে তুমি কি দেখাইতা ভাই? এটা দেখে তো হাইড্রোজেন তৈরি হয় নাই, হাইড্রোজেন তো এখানে এখানে তো তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো তোমাকে কার্বন এবং অক্সিজেনটাই লিখতে হবে খালি। দেখো না, জিনিসটা আমি তোমাকে বোঝাই বলি, তুমি তো এখানে জ্বালানোর দুবিক্রিয়া যখন লিখবা তখন এখানে কি লিখবা? এটা থেকে কি উৎপন্ন হয়েছে, এটা থেকে তোমার এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এটা থেকে তাহলে তোমার এখানে কি তৈরি হয়েছে ভাই? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে লিখবে, তাই না? ভালো কথা। কিন্তু এখন এখানে তুমি যদি হাইড্রোজেন লিখতা, তো এই হাইড্রোজেনকে এখানে নিতে কোথায় নেওয়ার তো অপশন ছিল না ভাই, তাই তুমি এখানে হাইড্রোজেনকে ছাড়া লিখবা। কেমন? হাইড্রোজেনটাকে আমরা কোথায় অ্যাড করে দিব? এই যখন আমরা বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো তখন অ্যাড করে দিব আমরা। আবার আমি তোমাকে দেখাচ্ছি, এটা একটু এক্সেপশনাল আছে, আমি দেখাচ্ছি তোমাকে। এক্সেপশনাল না, আসলে কয়েকবার প্র্যাকটিস করলে এবং লজিক লাগালে আসলে তুমি বুঝতে পারবা এটা এক্সেপশনাল কোনো কিছু না। এখানে কয়টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে? 12টা। সো এখানে কত দিয়ে দাও? 12 দিয়ে দাও। আর এখানে কয়টা ইলেকট্রন ছাড়বে? দেখো এখানে 2 মাইনাস, আর এখানে 6 জন আছে, তাহলে এখানে 12টা ইলেকট্রন ছাড়বে। কেমন? আর এবার আসো এখানে, তাহলে আমরা জারককে আগে লিখে আসো। এখানে আমরা তাহলে Cr2O7 2 মাইনাস লিখবো, যেহেতু ক্যাটোকে ছাড়া লিখছে। কিন্তু এখানে আছে কয়জন? 2 জন, 2কে লিখবো। এবার আসো আমরা হাইড্রোজেনের আসবো। দেখো এখানে এখানে আছে 16টা হাইড্রোজেন, এখানে আছে কয়টা হাইড্রোজেন? 16টা হাইড্রোজেন। কিন্তু এখানেও তো তোমার 12টা হাইড্রোজেন ছিল, যেটাকে আমরা এখানে লিখি নাই। তাহলে 12টা হাইড্রোজেনকে মিলাই এখানে লিখতে হবে না? তাহলে মিলাই লিখলে এখানে কী হবে আমাদের? এখানে আমরা যদি এখানে এটাকে মিলাই লিখি যদি, তাহলে এখানে আমার কাছে কয়টা হাইড্রোজেন হচ্ছে? মোট 28টা হাইড্রোজেন হচ্ছে। 28H+ লিখবো আমরা এখানে। কত লিখবো বলো তো? 28H+ আমরা এখানে লিখবো। ওকে, দেখো জিনিসটা বুঝো এখানে ভাই, আমি তোমাকে বুঝাই বলি। এখানে দেখো সেটা হচ্ছে যে আমরা জারণ অর্ধবিক্রিয়াতে কেন আমরা হাইড্রোজেনকে লিখি নাই, কারণ জারণ অর্ধবিক্রিয়াতে তোমার কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন। সাইডে দেখো এখানে কোনো হাইড্রোজেন নাই, সেখানে হাইড্রোজেনকে লিখলে তুমি কিন্তু বিপদে পড়তা। হ্যাঁ, একটা কাজ করা যাইতো, সেটা হচ্ছে এখানে আমরা তখন 12 হাইড্রোজেন প্লাসকে এখানে দেখাইতাম, পরবর্তীতে আমার এখানে আমার 12 হাইড্রোজেন প্লাস যোগ করতে তো ঝামেলা হইতো, দরকার নাই ওই ঝামেলা যাওয়ার। আমরা একদম সিম্পল রাখার চেষ্টা করছি। কেন দেখো তো আমরা জারণ অর্ধবিক্রিয়ার এখানে হাইড্রোজেনকে লিখি নাই? কেন এটাকে আমরা দর্শক আয়ন মানছি এখানে? কারণ এখানে যদি আমি হাইড্রোজেনকে লিখতাম, এটা থেকে তো আমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে যেখানে কোনো হাইড্রোজেন নাই, তাই আমি হাইড্রোজেন এখানে যদি লিখতাম তাহলে আমি বিপদে পড়তাম। এই হাইড্রোজেনকে আমি এখানে নিতে হইতো, আবার পরে যোগ করতে হইতো, ঝামেলা হইতো, আমি ওই ঝামেলায় যাইনি আমি। কেমন? আর অন্যদিকে আমি এখানে কী করছি দেখো, অন্যদিকে আমি যেটা করছি, এই হাইড্রোজেনটাকে আমরা এখানে ঢুকাই দিছি। এখানে 16টা হাইড্রোজেন ছিল, এই 12টা হাইড্রোজেনকে আমি এখানে লিখি নাই। কোথায়? জানো না, আমরা লিখি নাই, কিন্তু লিখতে তো হবে আমাকে, লিখতে তো আমাকে হবে। কারণ এইটা হাইড্রোজেন তোমার এখানে পানি তৈরিতে সাহায্য করে, সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে বাদ দিতে পারবা না। এই জন্য আমরা যেটা করলাম, এই তোমার 6 হাইড্রোজেনটাকে মানে 12 হাইড্রোজেনটাকে আমরা এখানে ঢুকাই দিলাম। এখানে আছে 16টা হাইড্রোজেন, আর এখানে আছে 12টা হাইড্রোজেন, মোট এখানে 28টা হাইড্রোজেন আমরা বিজারণ অর্ধবিক্রিয়ার সময় লিখে দিলাম। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। এখানে -12 ইলেকট্রন আছে, সো তোমার এখানে কত করে দিতে হবে? এটা +12 ইলেকট্রন করে দিতে হবে। সেখান থেকে কী তৈরি হবে তোমার? এখান থেকে দেখো, এখান থেকে তাহলে তৈরি হবে তোমার হচ্ছে ভাই এই যে Cr2SO4 3, এর এখানে এই তোমার এখানে তৈরি হবে তাহলে কত? Cr3+ তৈরি হয়। আমরা জানি এটা কি কনভার্ট হয় কিসে? Cr3+ এখানে Cr3+ থাকবে কয়টা? 4টা। কেন জানো? কারণ এখানে দেখো, এখানে তো Cr2 আছে, আবার এর সাথে 2 দ্বিগুণ আছে, তাহলে 4 Cr3+ থাকবে। দেখো এখানে এখানেও 2 কিন্তু। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। আর এখানে পানি কয়টা তৈরি হবে? এখানে হাইড্রোজেন আছে 28টা, এখানে অক্সিজেন আছে তোমার হচ্ছে 14টা, তাই এখানে পানি তৈরি হবে তোমার হচ্ছে ভাই 14 মোল। দেখো সমতা হয়ে গেছে। এটা একটু করে যাস ভাই স্পেশাল, এটা একটু তুমি তাহলে মনে রাখতে পারো। এটা সেটা হচ্ছে কি, বিজারকের এখানে হাইড্রোজেন আছে, তারপরে তুমি এখানে জারণ অর্ধবিক্রিয়ার সময় হাইড্রোজেন লিখো নাই। কেন? কারণ এটা থেকে যে উৎপাদন তৈরি হচ্ছে সেখানে মানে হাইড্রোজেন নাই, পরিবর্তে তুমি কি করছো এখানকার হাইড্রোজেনটাকে তুমি বিজারণ অর্ধবিক্রিয়া লিখে দিচ্ছ, কোনো সমস্যা নাই। আলটিমেটলি এখানে তোমার এক জায়গায় দেখাইতে পারলে হচ্ছে, এটাকে তুমি তো বাদ দিয়ে দাও নাই। তুমি যদি একেবারে বাদ, তুমি যদি এখানে শুধু 16 হাইড্রোজেন লিখতা, তার মানে কি তুমি এই 12টাকে কাউন্টই করতেছো না, সেক্ষেত্রে সমস্যা হইতো। কিন্তু তুমি এখানে কাউন্ট না করলেও এখানে তো কাউন্ট করে দিছো, সো সমস্যা নাই এখানে কোনো। ওকে, আশা করি তুমি এটা এখানে বুঝতে পারছো ভাই। আচ্ছা, এবার তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, যেটা আমি তোমাদের গতকালকে বলছিলাম, সেটা হচ্ছে ভাই সবসময় আপনি কেন H2SO4 দিয়ে দেখাচ্ছেন, একটা আমাদেরকে ক্লোরিন দিয়ে দেখান, মানে HCl দিয়ে দেখান আমাদেরকে একটা। ওকে, চলো আমরা আজকে আমাদের লাস্ট টপিক এটা আমরা দেখাই। আমরা নেক্সট দিন থেকে হচ্ছে ম্যাথ স্টার্ট করবো। আচ্ছা, আসলে আমার হাতে একটু সময় কম, তো দেরিতে লেকচার স্টার্ট করছি রেকর্ড করা আজকে আরও। আচ্ছা, আসো দেখি আমরা এখানে লাস্টেরটাতে আসি। আসো লাস্ট কোয়েশ্চন। ওকে, সো এই কোয়েশ্চনটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে এখানে। সাপোজ ধরো KMnO4 দেওয়া হয়েছে এখানে, এখানে HCl দেওয়া হয়েছে, সাপোজ ধরো এখানে FeCl2 দিব আমরা এখানে। সো এখানে ধরো তোমার এখানে দেওয়া হয়েছে KMnO4, তারপর তোমার এখানে দেওয়া হয়েছে সাপোজ ধরো HCl,
আর তোমার এখানে দেওয়া হয়েছে এফ সিএল টু। এবার তোমাকে আমি একটা জিনিস বলে দিই, নর্মালি দেখো তুমি এখানে আগে কী দিতা, একদম ফার্স্টে চলে যাও, যখন তুমি এখানে এস2 সাপোর্ট দিছো তখন তুমি এখানে এফই সাপোর্ট দিছো, স্যারে কিন্তু জানে কোনটার সমাধান করা যাবে আর কোনটার সমাধান করা যাবে যাবে না। এখন তুমি যদি এখানে এসসিএল দিয়ে যদি তুমি এখানে এফই সাপোর্ট দিতা তোমার অবস্থা খারাপ হইতো সমাধান করতে। এই জন্য স্যারে যেটা করবে, এখানে সালফেট দিলে এখানেও সালফেট দিবে, অনুরূপভাবে এখানে যদি ক্লোরিন দিয়ে এখানেও ক্লোরিন দিবে। স্যারে জানে আসলে কোনটা সলভ করতে তোমার সুবিধা হবে আর কোনটা অসুবিধা হবে, তোমাকে অসুবিধা হবে এরকম কোনো কিছু দিবে না। ওকে, ওইটা দিলেও সলভ করা যাবে কিন্তু কষ্ট হবে বেশ। সো তোমাদের এটা দরকার নাই শিখার। হ্যাঁ, তুমি চাইলে পরবর্তীতে শিখতে পারো ভাই, কারণ আমাদের লেকচার আসলে আমাদের সময় যেহেতু আসলে বাধা ধরা থাকে, তাই আসলে আমরা বাইরের জিনিস আসলে শিখতে পারতেছি না, যে আমাদের পরীক্ষায় যেগুলো আসবে আপাতত আমরা সেটাতে ফোকাস করে চলো। ওকে, যদি পরবর্তীতে আমাদের হাতে কখনো সময় থাকে আমরা দেখাই দিব এটা। আচ্ছা দেখো, এখানে তাহলে আমরা এখানে কী লিখবো, আমরা আসলে সলিউশন করবো এটাকে, কেমন? তাহলে আমরা প্রথমে লিখবো ভাই জারণ অর্ধবিক্রিয়া, আমরা এরপর লিখবো তোমার এখানে বিজারণ অর্ধবিক্রিয়া, তারপর আমরা এখানে তোমার লিখবো হচ্ছে ভাই সামগ্রিক বিক্রিয়া। আসো সলভ করি, কে এম এন ও ফোর আর এইচ সি এল আর এফই সি এল টু আছে ভাই, সিম্পল সমাধান করা। দেখো এখানে 2+ থেকে 3+ হয়, তার মানে এটা বাড়তেছে, তাহলে বাড়লে বিজারক হবে এটা, আর আমরা সবাই জানি অবভিয়াসলি এটা জারক হবে, 7 থেকে 2 হয়। দাঁড়াও ঠিক করে দেখি, আর এটা তোমার তাহলে মাধ্যম হবে এক্ষেত্রে। তাহলে আমাকে বলো ফার্স্ট কাজ কি আমাদের, এটার পরিবর্তিত দূরের সঙ্গে এটার আগে বসবে আর এটার 1 তোমার আছে এটার আগে বসবে, 1 দেওয়া যে কথা না দেওয়া সে কথা। এবার দেখো এবারে কি উৎপন্ন হবে, তাহলে এটা থেকে, এটা থেকে তৈরি হবে ফার্স্টে দেখো এই কে মাধ্যমের অর্ধম অংশ, এখন অর্ধম অংশ কোনটা, ক্লোরিন, আগে ছিল সালফেট, তাহলে কে এটা ধাতব অংশ যুক্ত হবে অর্ধম অংশ, তার মানে কে সিএল উৎপন্ন করবে, আর এখানে উৎপন্ন করবে এম এন 2+ না, তাহলে এম এন সিএল 2 তৈরি করবে, কারণ এখানে ক্লোরিন তো -1 তাই এম এন সিএল 2 হয়েছে এখানে, কেমন? আর এফ ই 2+ থেকে এটা কিসে কনভার্ট হবে, এফ ই 3+ এ, তাহলে এখানে কনভার্ট হবে এটা এফ ই সিএল 3-তে। ওকে, তারপর এখানে যতটা পানি থাকবে ততটা অক্সিজেন, যতটা অক্সিজেন থাকবে ততটা পানি তৈরি হবে, অর্থাৎ এখানে +4 মোল পানি তৈরি হবে, কেমন? এটা হচ্ছে আমার বিক্রিয়া। আমি তোমাকে তাহলে বিক্রিয়াটা বোঝাই বলে আরেকবার, দেখো এখানে কেমনে করছি, এই 5 তো এখানে বসাইছি, এটার 1 এখানে বসাইছি। এবার জারক আর বিতরকের ধাতব অংশ, যেমন এখানে পটাশিয়াম আর এখানে ম্যাঙ্গানিজ আছে আর এখানে আয়রন আছে, এটা কারোর সাথে, কারোর সাথে যুক্ত করবো মাধ্যমের অর্ধম অংশের সাথে। পটাশিয়াম সিএলের সাথে যুক্ত হয়ে ক্যাসিল উৎপন্ন করে, এম এন যেহেতু এম এন 2+ আকারে থাকে তাহলে এম এন 2+ সিএল এর সাথে যুক্ত হয়ে এম এন সিএল 2 তৈরি করে, এফ ই 2+ এফ ই 3+ কনভার্ট হয় তাই এফ ই 3+ সিএল এর সাথে যুক্ত হয়ে এফ ই সিএল 3 তৈরি করবে, 4টে অক্সিজেন আছে বলে 4 মোল পানি তৈরি সেখানে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। সমতা যদি করি তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা, 8টা, 8টা ঘুষতে যাবে কার কাছে, ফার্স্টে বিজারকের কাছে, বিজারক বলবো আমার কাছে হাইড্রোজেন নাই, কোত্থেকে দিব 8টা হাইড্রোজেন, কে দিবে, মাধ্যম দিবে, আর এখানে 5টা এফ ই, তাহলে 5টা এফ ই দিয়ে দাও ভাই, সমতা হয়ে গেছে ভাই, সিম্পল সমতা, তাই না? এবার আসলে তোমাকে এখন জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখবা, জারণ অর্ধবিক্রিয়া কাকে চুজ করবা, বিজারককে চুজ করবা, তাহলে বিজারককে এখানে লিখো। তাহলে এখানে কী আছে, এখানে ক্লোরিন, যে আগে যেমন সালফেটকে ছাড়া লিখতে এখন তুমি ক্লোরিনকে ছাড়া লিখবা, তাহলে এখানে 5 Fe2+ আছে, এটা কনভার্ট হয়েছে Fe3+ এ, 5 Fe3+ এ, তার মানে জারণ ইলেকট্রন ছাড়ন করছে, তাহলে 5টি ইলেকট্রন ছাড়বে, রাইট? এটা তো আমরা জানি সবাই, বুঝতেই পারতেছি। আর এরপরটাতে কাকে লিখবো, এইটাকে লিখবো, কাকে ছাড়া লিখবো, পটাশিয়াম এবং ক্লোরিন, তার মানে এখানে হবে এম এন ও ফোর, পটাশিয়ামকে ছাড়া লেখার কারণে -1 দিতে হবে একটা, আর এখানে দিতে হবে 8H+, এই 5টি ইলেকট্রন যেটা আছে সেটা গ্রহণ করতে হবে এখানে, আর কী তৈরি হবে এখানে ভাই, এম এন 2+ তৈরি হবে, তারপর এখান থেকে তৈরি হবে তোমার 4 মোল পানি, শেষ, সমতা হয়ে গেছে, সিম্পল 1, 2, 3-এর আনসার এটা, কেমন? তো আমি আশা করতেছি তোমরা আজকের লেকচারটা খুব ভালোভাবে বুঝতে পারছো, আজকে যদি আমাদের সময় কম, আজকে অনেক কম পড়ছি, নেক্সট দিন বেশি পড়ে দিব ভাই। সো আজকে ভিডিও তোমার ভালো লাগলে ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিও তোমার মনের সাথে শেয়ার করতে পারো, আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।